بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه وبارك وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাদের আলিমেদিন দারুল উলুম ফরসকার মাদ্রাসা শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ কোরআন শরীফের বিশেষ বিশেষ কিছু সূরার এই ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ এবং 10 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার চেষ্টা করব জাযাকুমুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن حذا حذوه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ বিগত তারিখে আমরা আলোচনা করেছিলাম কোরআনে করিম নিয়ে বিশেষ করে কোরআনে করিমের একটি স্পেশাল সুরা সুরা ইয়াসিন এবং তার ফজিলত নিয়ে এবং আমরা বলেছিলাম যে কোরআন যেভাবে আল্লাহর কালাম আল্লাহ যেভাবে শানওয়ালা কোরআন ঠিক তেমনিভাবে শানওয়ালা গোটা কোরআন শরীফের কোনো অংশই বাদ দেওয়া যায় না সব অংশে আমরা তিলাওয়াত করব শুধুমাত্র ওজিফা বা ছোট্ট ছোট্ট এক এক সুরা দিয়ে যে ছোটো ছোটো বুকলেটের মতো বানানো হয় শুধু এগুলো তিলাওয়াত করার উপরেই আমরা সীমিত থাকবো না আমরা পুরা কোরআন শরীফ আমরা তিলাওয়াত করব অর্থও জানব কারণ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দেওয়া হয় বলে হাদিসে উল্লেখ রয়েছে যে কোনো জায়গা থেকে আপনি পড়েন যে কোনো সুরা থেকে পড়েন অর্থ জানব আমল করব তিলাওয়াত শুনব এবং কোরআনকে নিজের আমল আখলাক দুরুস্ত করার জন্য আমাদের আধ্যাত্মিক এবং রুহানি স্পিরিচুয়াল শিফার জন্য আমরা চিকিৎসার জন্য ইউজ করব ঠিক তেমনিভাবে আমাদের শারীরিক বেমারের শিফা হিসাবেও আমরা কোরআন শরীফকে আমরা ইউজ করব যদি এগুলো আমরা না করি তাহলে কঠিন কিয়ামতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বিরুদ্ধে কমপ্লেন করবেন ওয়াকাল আর রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা নবীজি বলবেন আমার কওমের কিছু লোক যারা কোরআনের সঙ্গ ছেড়ে দিয়েছিল কোরআনকে বর্জন করেছে এই কোরআনকে বর্জন করার মানেই হলো যদি আমরা কোরআন তিলাওয়াত না শিখি তিলাওয়াত না করি কোরআনের উপর আমল না করি অর্থ না জানি কোরআন দিয়ে আমাদের জীবন না গড়ি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি স্তরে কোরআন কোরআন মোতাবেক আমরা জীবন গড়ে আমাদের স্পিরিচুয়াল এবং রুহানি চিকিৎসা আমরা গ্রহণ করব শারীরিক সুস্থতা আমরা গ্রহণ করব নতুবা এই কমপ্লেনের ভিতরে আমরা ঢুকে যাব
আমরা আরও বলেছিলাম কোরআনের অর্থ না জেনে পড়লেও সব পাওয়া যায়। যারা অনেকেই মনে করেন কোরআনের অর্থ না বুঝে পড়লে সব পাওয়া যায় না, এই কথা 100% রং। তবে কোরআনের অর্থ জানা খুবই প্রয়োজন, খুবই দরকার। এই ব্যাপারে আমরা নিরুৎসাহিত যেন না হই। আমরা আরও জেনেছিলাম কোরআন শরীফের বিশেষ বিশেষ সুরার ফজিলতের ক্ষেত্রে অনেকে অস্বীকার করে থাকেন, কিন্তু বাস্তবতা হলো যে বিশেষ সুরার বিশেষ ফজিলত রয়েছে। ঠিক তেমনিভাবে সুরা ইয়াসিনেরও বিশেষ ফজিলত রয়েছে। এই ব্যাপারে অনেক হাদিস সহি বা হাসানের পর্যায়ে, কিছু হাদিস জয়ীফ, বাট ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও গ্রহণ করা যায়। ইয়েস, মওযু হাদিস আমরা অবশ্যই পরিহার করব। তাই বলিয়া সুরা ইয়াসিনের স্পেশাল ফজিলত আছে এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। হাদিস থেকে আমরা যে কয়েকটি পয়েন্ট পাই, যে ব্যক্তি মারা যাচ্ছে ওনার কাছে আমরা সুরা ইয়াসিন পড়ব, সহি হাদিসরা প্রমাণিত। সুরা ইয়াসিন পাঠ করলে গুনাহ মাফ হয়, সুরা ইয়াসিন পাঠ করলে হাজাত পুরা হয়, সুরা ইয়াসিন পাঠ করলে কঠিন জিনিস সহজ হয়, এই মর্মে বিভিন্ন হাদিসে এই কথাটিগুলো উল্লেখ রয়েছে। আজকে আমরা কোরআন শরীফের আরও বিশেষ কিছু সুরার স্পেশাল সুরাগুলোর কিছু ফজিলত, আমি আগেই বলেছি যে কোরআন শরীফের যে কোনো জায়গার একটি অক্ষর পড়লেও, অর্থ বুঝে পড়লেও, যেভাবে সব অর্থ না বুঝে পড়লেও কমপক্ষে 10টি সব দেওয়া হয়। কেন নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিসের মধ্যে এই সব পাওয়ার ক্ষেত্রে অর্থ জেনে পড়তে হবে কোথাও শর্ত আরোপ করেন নাই। আল্লাহ দেনাওয়ালা, উনি তো দেনই। তো যে শর্ত আল্লাহ উল্লেখ করেন নাই, নবীজি উল্লেখ করেন নাই, আমরা কেন সেই শর্ত আরোপ করব? ইভেন যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে তো বুঝা দেয় অর্থ না বুঝে পড়লেও সব পাওয়া যাবে। যার প্রমাণ হলো আলিফ লাম মিম তিলাওয়াত করলে নবীজি বলেছেন কমপক্ষে আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের মাধ্যমে 30টি নেকি দেওয়া হবে। অথচ আমরা জানি আলিফ লাম মিম 22 মত মুকাত্তাত বিক্ষিপ্ত অক্ষর দিয়ে প্রায় 30টি সুরা শুরু করা হয়েছে, এগুলোর অর্থ আল্লাহ ব্যতীত কেহ জানেন না। এই আলিফ লাম মিম তিলাওয়াত করেও যদি সব পাওয়া যায় তাহলে বোঝা গেল অর্থ না জেনে পড়লেও সব পাওয়া যাবে। আমরা আরও বলেছিলাম যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন অন্ততপক্ষে 80-90% লোক এমন রয়েছেন যারা হয়তো কোরআন অর্থ জানেন না, তাই যদি আমরা এই কথা বলি অর্থ না বুঝে তিলাওয়াত করলে সব পাওয়া যাচ্ছে না, তাহলে ওই সমস্ত তিলাওয়াতকারীদেরকে নিরুৎসাহিত করতেছেন, তাদের কাজকে বেকার আমরা খাইত করছি, যে আমরা যেন এই কাজ থেকে আমরা যেন জিনিসটা আমরা উপলব্ধি করে আমরা যেন এই ধরনের যেন না বলি। হ্যাঁ, অর্থ জানার ক্ষেত্রেও আমাদের আগ্রহ অবশ্যই থাকা দরকারই, আমরা মোটেই নিরুৎসাহিত করছি না। অর্থ জানা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। বিশেষ করে অর্থ জেনে যারা নামাজ তিলাওয়াত করবেন, আপনার নামাজটা, নামাজের খুশুখুদুটা অবশ্যই ডিফারেন্ট হবে, ডিফারেন্ট হবে, ডিফারেন্ট হবে। এবং কোরআন নাজিল করেছেন হেদায়তের জন্য, শুধু তিলাওয়াতের জন্য নয়। এই হেদায়ত পেতে হলে তো আমাদেরকে অর্থ জানতে হবে বা যারা জানেন তাদের কাছ থেকে শিখতে হবে। তো এবার আসুন আমরা চলে যাই যে কোরআন শরীফের আরও কিছু সুরাতের স্পেশাল ফজিলত, স্পেশাল সুরাগুলোর, যেমন সুরায়ে ফাতেহা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন বাইনামা জিব্রিলু কাঈদুন ইন্দা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম নবীর কাছে বসা ছিলেন, সামিয়া নকীদান মিন ফাওকি ফারাফারাসাহু, হঠাৎ করে একটি শব্দ শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটি উপর দিকে উঠালেন, তখন জিব্রিল ইসলাম বললেন হাযা বাবু মিনাস্সামা ফুতিহা লিয়াউম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শব্দ শুনেছেন এটি আজকে আসমানের একটি দরওয়াজা খোলা হয়েছে, লাম ইউফতাহ কাত্তু ইল্লা লিয়াউম, এর আগে কখনো এই দরজা খোলা হয়নি, আজকেই প্রথম খোলা হলো। ফানাজালা মিনহুম মালাকুন, এবং ওই দরওয়াজা দিয়ে একজন স্পেশাল ফেরেশতা উনি জমিনে নেমে এসেছেন, ফাকালা হাযা মালাকুন নাযালাল আরযি, উনি একজন ফেরেশতা জমিনে নেমে এসেছেন, লাম ইয়ানযিল কাত্তু ইল্লা লিয়াউম, উনি এর আগে কোনো দিন জমিনে আসেন নাই, ফাসাল্লামা, তখন ওই স্পেশাল ফেরিশতা আল্লাহর নবীকে সালাম করলেন। আল্লাহু আকবার, আসমানের একটি দরওয়াজা, স্পেশাল দরওয়াজা যেটা এর আগে কখনো খোলা হয় নাই, এবং ওই দরওয়াজা দিয়ে একজন ফেরিশতা নেমে আসলেন যিনি ইতিপূর্বে কখনো দুনিয়াতে আসেন নাই, প্রথমবার এসে নবী করিম সাল্লাল্লাহু ইসলামের কাছে এসে সালাম করে বললেন আবশির বে নূরাইনি উতিতা হুমা। আল্লাহু আকবার, নবীজিকে বললেন ইয়া রাসূল আল্লাহ, আপনাকে দুইটি নূর দান করা হয়েছে, আপনি এটা সুসংবাদ গ্রহণ করুন। আগেকার আম্বিয়ায়ে কেরামদেরকে বিভিন্ন আসমানি কিতাব দেওয়া হলেও টোটাল 104 কিতাব, যার মধ্যে থেকে বড় চারখানা আর বাকি সহিফা আরও 100, এই তাদেরকে দেওয়া হলেও কোনো আম্বিয়ায়ে কেরামকে এইভাবে দুইটি নূর দেওয়া হয় নাই যে দুইটি স্পেশাল নূর আপনাকে দান করা হয়েছে,
দুইটি নূর বলতে কোরআন শরীফের দুইটি সূরা সূরাকে নূর বলা হচ্ছে। এই এমন স্পেশাল নূর দুইটি সূরা নাজিল দেওয়া হয়েছে আপনাকে, যেটা আগেকার কোনো আম্বিয়া কেরামকে দেওয়া হয় নাই। ওই স্পেশাল দুই সূরার মধ্যে থেকে একটি হলো সূরা ফাতিহাতুল কিতাব, আর অপরটি হলো ওয়াখাওয়াতিমু সূরাতিল বকরা। সূরা বকরার শেষ দিকের আয়াতগুলো আমানার রসুল থেকে নিয়ে লাস্টের দুইটি আয়াত, লাম তাকরা বেহরফি মিনহা ইল্লা উতিতাহু, হে রসুল আপনি যদি এই উভয় সূরার এবং সূরা বকরার লাস্টের দুই আয়াতের যে কোনো একটি অক্ষর আপনি পাঠ করেন এবং যা চাইবেন আল্লাহ অবশ্যই সেটা আপনাকে দান করবে। আমরা জানি সূরা ফাতিহার মধ্যে দোয়া রয়েছে, সূরা বকরার লাস্টের দুইটি আয়াতের মধ্যে স্পেশাল দোয়া রয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা ওয়া আল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তুয়াকাত লানা বি, আয় আল্লাহ যা ভুল করলে মাফ করে দাও, আমার কোনো ভুলের উপর আল্লাহ তুমি আমাকে কোনো পাকড়াও যেন না করো। আল্লাহ এমন কোনো কঠিন বোঝা আমার উপর দিও না যেটা আমি বহন করতে পারবো না, অতীতের লোকদেরকে যেভাবে দিয়েছিলে। আল্লাহ আপনি আমাকে মাফ করো, দয়া করো, ক্ষমা করো, এই যে কথাগুলো দোয়া সূরা ফাতিহার মধ্যে দোয়া রয়েছে, এই জন্য সিরাতুল মুস্তাকিম নবীজি বলেন, ওই ফেরেশতা বলেন আপনাকে এমন নূর দুইটি সূরা দান করা হয়েছে, আপনি যেটাই পড়বেন যেটাই চাইবেন অবশ্যই আপনার সেই আবেদনটা গ্রহণ করে আল্লাহ আপনাকে সেটাই দান করবেন। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে। অতএব হাদিস শুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো কথাই নেই। আরেকটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما انزلت في التوراة ولا في الانجيل ولا في الزبور ولا في الفرقان مثلها, যে ইয়া রাসূলুল্লাহ, নবীর সাল্লাম বলেন যে তাওরাত, ইঞ্জিল, জবুর, ইবেন কোরআন শরীফেও এর সমান আরেকটি সূরা নাযিল করা হয় নাই। এত এই সূরাটি এত স্পেশাল যে এই সূরার সমান না কোনো অন্য আসমানি কিতাবে নাযিল হয়েছে, ইবেন কোরআনেও আরেকটি সূরার সমান নাই। ওয়া ইন্নাহা সাবু মিনাল মাসানি, এই স্পেশাল সূরা হলো সাত আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা, ওয়াল কোরআনুল আজিম, যেটাকে সাবে মাসানিও বলা হয়েছে এবং কোরআনও বলা হয়েছে, আল্লাহ উতিতুহু, যে স্পেশাল সূরা ফাতিহা সাত আয়াত বিশিষ্ট সাবে মাসানি এবং এই বিশেষ কোরআনের সূরাটি আল্লাহ একমাত্র আমি নবীকে দান করেছেন, সুবহানাল্লাহ। এই আদেশটি বুখারী মুসলিম শরীফ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে। একই কারণে সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজ আমরা পড়ে থাকি, এমন কোনো নামাজ নাই যে নামাজ আমরা সূরা ফাতিহা পাঠ করি না। একা নামাজ পড়ি, পুরুষ হয়, মহিলা হয়, মুকিম হয়, মুসাফির হয়, ফরজ নামাজ হোক আর সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, আমরা প্রত্যেকটি রেখাতে সূরা ফাতিহা পড়তে হয়। যদিও আমরা ফরজের লাস্টের রেখাতগুলোতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ি, সূরা পড়ি না, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেকটি রেখাতে পড়তে হয়। শুধুমাত্র মুক্তাদির ক্ষেত্রে যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন সেক্ষেত্রে ভিন্ন, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা রয়েছে, হযরত আবু হুরায়রা, হযরত আবু সাহরি সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিসটি বর্ণিত, হাদিসটি রয়েছে বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে, মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে, ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, সেখানে রয়েছে ওয়াইজা কারাআ ফাআংসিতু, যখন ইমাম পাঠ করবেন তখন তোমরা নীরবে ইমামের কথাগুলো শুনতে থাকবে, যে কথাটি আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা কুরিআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আংসিতু লাআল্লাকুম তুরহামুন। তাফসীরে কিতাবে লেখা হয়েছে ইয়া একটি নাজিলি হয়েছে, ইমাম সাহেব যখন বড় করে পড়বেন তখন মুক্তাদির ডিউটি হলো ইমাম সাহেবের তিলাওয়াতকে শোনা মনোযোগ সহকারে। এই সব হাদিস মিলিয়ে এবং আরেকটি হাদিস রয়েছে, মানকান লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কারাতুন, যে ইমাম সাহেবের পড়াটা মুক্তাদির পক্ষ থেকে পড়া হয়ে যায়, যার ফলে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবায়ে কেরাম মুক্তাদির সাহেবে নামাজ পড়লে ওনারা পিছনে সূরা ফাতিহা পড়তেন না। অবশ্য সেখানে ভিন্ন মত রয়েছে অন্য উলামায়ে কেরামের, তো প্রত্যেক নামাজই পড়তে হয়, মুক্তাদি নিজে পড়তে হবে নাকি ওনার পকতি মাসের পড়ায় হয়ে যায় সেটা ফুকায়ে কেরামের হয়তো বিতর্কিত, বাট সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ, নবীজি বলেছেন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ, এই সূরা ব্যতীত কোনো নামাজই হয় না, এত ইম্পর্টেন্ট সূরা। আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সূরা ফাতিহাকে, এখানে সূরা ফাতিহাকে সলাত বলা হয়েছে, আল্লাহু আকবার, কারণ প্রত্যেক নামাজে পড়তে হয় বিদায়, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সলাত। চোদ্দটি নাম উল্লেখ করেছেন আল্লামা নাসিরুদ্দিন কাজী কাজী নাসিরুদ্দিন বজদাবী রহমতুল্লাহি আলাইহি, ওনার তফসিরের কিতাব
তফসিরে বায়দাওয়ী নামে প্রসিদ্ধ সেই বা অরিজিনাল নাম হইল আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল। ওনার তফসিরে বায়দাওয়ীর মেইন নাম হলো আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল, বাট আমাদের কাছে বেশি পরিচিত এবং প্রসিদ্ধ নাম তফসিরে বায়দাওয়ী। তো তফসিরে বায়দাওয়ী সহ বিভিন্ন তফসিরের কিতাবে এই সূরা ফাতিহার 14টি নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে থেকে একটি নাম হলো সূরাতুস সালাত, নমাজের সূরা, কারণ প্রত্যেক নামাজ পড়তে হয়। এই হাদিসে বলা হয়েছে কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, আমি সূরা ফাতিহাকে আমার এবং বন্দার মধ্যখানে আমি ডিভাইড করেছি, তকসিম করেছি, এবং এই সূরা ফাতিহার থ্রুতে আমার বন্দা যা চায় বলে আব্দি মা সাআল, বন্দা যা চাইবে আমি তাকে সেটাই দিব সেটাই দিব। যখন বন্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে তার কথাগুলার রিপ্লাই আল্লাহর পক্ষ থেকে আসা শুরু হয়ে যায়। এই নমাজের মাধ্যমে বন্দা আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হামিদানি আব্দি, আমার বন্দা আমার প্রশংসা করেছে। ফাইজা কাল আর রহমান আর রাহিম, যে সময় বন্দা বলে আর রহমান আর রাহিম, তুমি বড় দয়াল, তুমি বড় অসীম দয়াল, হে আল্লাহ তুমি মেহরবান, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে আসনা আলাইয়া আব্দি, আমার বন্দা আমার প্রশংসা করেছে, আমার থ্যাংকস দিয়েছে। ফাইজা কালা মা আলিক ইয়াউমিদ্দিন, বন্দার সময় বলে আয় আল্লাহ আপনি হলেন কঠিন কিয়ামতের একমাত্র বিচার দিনের মালিক, সেদিন আর কারো ক্ষমতা চলবে না, তখন আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি, মাশাআল্লাহ বন্দা এই কথার মাধ্যমে আমাকে সম্মান প্রদর্শন করেছে। ওয়াইদা কালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বন্দা যখন বলে হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে একমাত্র সাহায্য চাই, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষতে জবাব আসে, এখানে প্রথম কথাটি আমার এবং দ্বিতীয় কথাটি আমার বন্দা, সে তা নিজের জন্য চাইতেছে, বলে আব্দি মাসাল, বন্দা যা চাইবে তাকে সেটাই দেওয়া হবে। এরপরে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দাও, সুদা পথের পথ প্রদর্শন করো, যে পথে চলে একগ্রো পুরস্কৃত হয়েছেন, যে পথে চলে তারা ভ্রষ্ট হন নাই এবং আপনার কোনো গুসা পান নাই, সেই পথে আমাদেরকে পরিচালিত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমার বন্দার জন্য এটা এবং বন্দা যা চেয়েছে সেটাই আমি তাকে দান করবো। হাজ আলে আব্দি ওয়ালে আব্দি মাসাল, এইভাবে সূরা ফাতিহা অনেক ফজিলত এসেছে। তো আমরা ইনশাআল্লাহ আমরা এই ফজিলতগুলা আমরা মাত্র একটি সূরা আলোচনা করলাম, আর অনেক সূরা আমাদের সামনে রয়েছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সেগুলো আলোচনা করতে আমরা চেষ্টা করবো। তবে আবারও বলবো কুরআন শরীফের কোনো অংশই ছাড়া যায় না, প্রত্যেক অংশে আমরা তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত কৃপানা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাদের পরিচিত ছাত্র শফিকুল আলম বান্দি থেকে। জি ইনশাআল্লাহ। খুব আমার প্রশ্ন হইল, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ারা নবীরে কাইনে ওহি ফাইবার আগে মক্কার বাইশে হইতো যে ও মনে হয় আখেরি রাসুল, তো এখন হযরত ঈসা নবীরে সৌদি আরবে খ্রিস্টানে হিন্দু আমরা বাংলাদেশে আটটারি চিন্তা করতো যে ও ছেলেটা মনে হয় জিজেস ক্রাইস্ট বা ঈসা নবী হইতে পারে, তো যখন জিজেস ক্রাইস্ট ঈসা নবী ওহি হইলা তারা পৃথিবী জুড়ে পৃথিবীর চিঠি লেখা যে আমি ঈসা নবী তোমরা অহল সাক্ষী। আপনার ভাই আপনার আমরা একটু আটকাই আর আমরা জি ভাই আপনাকে আমরা একটু আটকাইতেছি, আপনার মেন প্রশ্নটা আপনি একটু বলে ফেললে ভালো হয়, কারণ আমরা যেহেতু প্রশ্ন উত্তরের পর্ব আমরা প্রশ্ন নেই, তো আপনার যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্নটা ক্লিয়ার করুন। আমি প্রশ্ন রাখতেছি, আমার প্রশ্ন হইল আমি 1998 আল্লাহর কাছ থেকে কিয়া আসমানি ফেরেশতার মাধ্যমে আমার দুয়ো খানো মা তুইবার আমরা সরি আপনার প্রশ্নটা হয়তো ক্লিয়ার লাইনটা হয়তো কেটে গিয়েছে, দুঃখিত, আর আমরা আপনার প্রশ্নটাও আমাদের কাছে ক্লিয়ার হয় নাই। আপনি বলা শুরু করেছিলেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ নবী, ইয়েস আমরা অবিশ্বাস করি এবং এই বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই। কেন? কোরআন শরীফে পরিষ্কার বলা হয়েছে আপনি খাতমুন নবীন, সর্বশেষ নবী, ওমা মোহাম্মদুন রসুল্লাহ সাল্লামকে পরিচয় হয়েছে যে রসুলাম শেষ নবী, ওকান এরপরে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। ঠিক আছে, আপনি যদি এই যে সূরায়ে বকরা আমি বললাম, সূরায়ে বকরাতেই আপনি দেখেন ইউমিনুনা বিমা উনজিলাই কওমা উনজিলা মিন কাবলিক, মুমিন যারা তারা বিশ্বাস করবে আপনার নবীর উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এর আগে যেগুলো অবতীর্ণ হয়েছে, এর পরে অবতীর্ণ হয়েছে কথাটা আর আসে নাই। কেন? যে আল্লাহর নবীর পরে নতুন কোনো নবী আসবে না, নতুন কোনো কিতাবও নাজিল হবে না, এই একটাই প্রমাণ সূরা বকরার। তো আমরা বিশ্বাস করি এটা। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, যারাই কল করবেন শুধু প্রশ্নটা করবেন যাতে আমাদের সময়টা নষ্ট না হয়, এবং গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু প্রশ্ন করার জন্য
লাইনে অপেক্ষা থাকেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আর দ্বিতীয় প্রশ্ন হইল কি হুজুরে হুজুরে তাই নাম হইয়ার না, যেমন হাতি তরিয়া কইছে নামাজ নমাজ পড়ি, নমাজের মাঝে আমরা মন যায় কি এখন কি মন যায় যে আমরা শিখিয়া মন আনি কই আপনার নমাজ পড়তাম তেমন মাঝে শিখাও, তাই নতুন কথা কইরা যে অধিক অধিক মন যায় ফিরাই আনি যে নমাজ আরবার পড়ি, তে ইটা শয়তানে যে মন নেয় আরবার মন ফিরাইয়া আমি নমাজ পড়ি তা 100% থাকি 50% নেই শয়তানে, আমি বুঝছি এখন বুঝছি ইনশাআল্লাহ। জি, আপনার প্রথম প্রশ্ন, অনেক সময় গরমের কারণে অতিরিক্ত কাপড় হয়তো গায়ে পরিধান করা যাচ্ছে না, আপনি বুরকা পরিধান করে হিজাব করে নামাজ পড়েন, নামাজ হবে কি না? হবে না, অবশ্যই হবে। কারণ মেন উদ্দেশ্য হলো বডি পুরাটা কভার হওয়া। কয়েকটি কাপড় দিয়ে আপনি কভার করেছেন এটা মেন ম্যাটার নয়, বডিটা ফুললি কভার হতে হবে। তো আপনার বুরকা এবং হিজাবের মাধ্যমে যেহেতু বডি কভার হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাবে। তার প্রমাণ হলো সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় শিকারে যাই, শিকারে অতিরিক্ত কাপড় নিয়ে চলাফেরা করা বা শিকার করতে একটু প্রবলেম হয়, তো আমি যদি লম্বা একটি জুব্বা পরিধান করে আমি নিচে কোনো কাপড় না থাকে নমাজ পড়ি, নমাজ হবে? নবী জানে ইয়েস, নমাজ হয়ে যাবে। তবে তুমি যেন বুকের দিকের খোলা জায়গা যেটা আছে সেটা যেন বন্ধ করে রাখো, যদি বাটন থাকে বাটন দিয়ে বন্ধ করবে, নতুবা কোনো পিন দিয়ে সেফটিন পিন দিয়ে হোক বা কোনো কাঁটা দিয়ে হোক এটা বন্ধ করে রাখবে, যাতে তোমার চক্ষু যেন তোমার নিজের লজ্জাস্থানের দিকে না পড়ে। তো এই হাদিস থেকেই প্রমাণ যে একই কাপড় পরিধান করেও নামাজ পড়লে নামাজ হবে, বিশেষ করে পুরুষের জন্য। আর আপনাদের জন্য এই আপনি যেভাবে বলেছেন বুরকার মাধ্যমে পুরো বডি কভার করে এবং হিজাব পরিধান করে নিচে যদিও শাড়ি কাপড় নাও থাকে, নামাজ হয়ে যাবে, নিঃসন্দেহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল যে আপনাকে একটি হাদিসের আলোকে বলেছেন নামাজের মধ্যে মন ইদিক সিদিক চলে যায়, তো শয়তান যেভাবে মন নিয়ে যায় তাহলে শয়তান 50% বারো বেশি নিয়ে যায়, মাত্র 10% লেখাছে পৌঁছে। তো এখানে খুশু খুদুর কয়েকটা লেভেল রয়েছে, অনেক সময় আমরা অনেক হাদিসের ডিপে আমরা হয়তো যেতে পারি না। ইয়েস, একটি হাদিসে বলা হয়েছে সালাম পিরানোর পরেই নামাজের রেজাল্ট আউট হয়ে যায়, কেহ 10 out of 100, কেহ 20 out of 100, কেহ আরও বেশি, আর কেহ মাশাল্লাহ 100% ওপান, আবার কারণ আমার 0% হয়। এটা ডিপেন্ড সব মিলিয়েই। তো এখানে শুধুমাত্র খুশুখুদুর কয়টা লেভেল রয়েছে, যে একটি লেভেল হলো যে আমি কোন নামাজ পড়তেছি এবং আমি কী পাঠ করতেছি এটা যেন আমার মনে থাকে। যদি এই পরিমাণ আমি অন্তর রাখতে পারি যে আমি জোহরের নামাজের সময় বা মনে করেন একটু আগে এসা হয়তো আপনারা পড়েছেন, যে আমার মাথায় আছে আমি এসা পড়েছি, অ্যাটলিস্ট কমপক্ষে আপনি এসা পড়তেছেন, এসার ফরজ না সুন্নাত পড়তেছেন, আপনি এশার নামাজ পড়তেছেন আবার এশার ফরনা সুনত এটাও আপনার মাইন্ডে রয়েছে, এই পরিমাণ থাকলেই আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যে সুরাগুলো পড়তেছেন আপনি এগুলো যেন জেনে জেনে পড়তে অভ্যাস হয়ে যাবে। আর আরেকটি হলো যে এর চেয়ার উপরে যে নামাজ পড়ার অবস্থায় আপনি কোনো অবস্থায় নামাজ যদি মাইন্ড দিক চলে যায় আবার সঙ্গে সঙ্গে নিয়ে আসা, তো এভাবে যদি যায় নিয়ে আসেন তবু আপনার নামাজ হবে, কারণ শয়তান এভাবে করবেই। আপনি যদি মন বাইরে নিয়ে আর আপনি বাইরের চিন্তায় আপনি মগ্ন হয়ে গেলেন, মনটাকে এবার ফিরিয়ে নামাজের নিয়ে না আসেন, তখন গিয়ে সব কমবে। আর তৃতীয় পর্যায়ের হলো যে নামাজের মন চলে গেল আর আপনি কিন্তু নামাজের ভিতরে দাঁড়িয়ে ওই দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে আপনি চিন্তা ফির করতেছেন, কোনো সময় এমন পর্যায় হয়ে গেল যে আপনি কোন সুরা পড়তেছেন বলে যাইতেছেন, কয় রাকাত পড়তেছেন বলে যাইতেছেন, তবুও নামাজ হবে কিন্তু ওই সময় সব মধ্যে কমে। ওই 3 নম্বর পর্যায়ের খুশুখুজু যদি আপনার কমি হয় তখন গিয়ে আপনার নামাজের সব মধ্যে ঘাটতি হবে। আর প্রথম পর্যায়ে যেটা যে আপনি কোন নামাজ পড়তেছেন ফরজ না সুন্নত এটা আপনি পুরা মনে রাখতে পারছেন, মন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরেই থাকতেছে,
মাশাআল্লাহ, এটা তো আপনার খুব ভালো। আর এর উপরে লেভেল হলো যে আপনি যখন নামাজ পড়েন তখন আপনি দুনিয়া এবং দুনিয়ার সব কিছু বলে শুধু আল্লাহ এবং জান্নাত জাহান্নামের কথাই মনে নিয়ে আপনি পড়েন, এটাও কিন্তু খুশবুদের সবচেয়ে হাই লেভেল। তো নিচের লেভেল যেটা, এটার কারণে হয়তো আপনার সমস্যা হতে পারে, উপরেগুলো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন। যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটি বিরতি আসছিলাম, বিরতির পর আবার আপনার সামনে ফেরত আসছি। আমার সাথে আছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান আহমদ বারাকাতুহু। বিরতির পূর্বে অনেকেই কল করতে চেয়েছিলেন, আমরা কল নিতে পারি নাই। এটা অবশ্যই আপনারা জানেন যে প্রশ্ন ইসলামিক ইউনিয়নে উইথ ইকরা প্রোগ্রাম, এটা প্রশ্নোত্তরের প্রোগ্রাম। আপনারা প্রশ্ন করবেন এবং এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেখতেছি একজন কল করছেন, আমরা দেখি এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। আপনার একটা কোয়েশ্চন হইলো, আমি কুরআন শরীফ পড়া লাগছি না, আমি সুরে আম্বিয়া গেছি। জি তখন হইলাম আমি রাব্বা আন্নি মাসা মিয়া দুরু আনতা আরহামুর রাহিমিন, আর কিন্তু অতদিন আমি বলিয়া আপনার প্রশ্ন হলো, আপনি সুরা তিলাওয়াত করে করে সুরা আম্বিয়ায় গিয়ে আপনি জায়াত পেয়েছেন, একটু কনফিউজ হয়েছেন, এতদিন পর্যন্ত আপনি পড়তেন রাব্বি আন্নি মাসানিয়া জুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সেখানে আপনি ডিফারেন্ট পেয়েছেন। আসলে আপনি যখন পড়বেন তখন রব্বি আন্নি মাসানিয়া জুরু, যে হে আমার রব, আমাকে বেমার, আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনি দয়াল। আপনি রব্বি আন দোয়া করার সময়, নিজের দোয়া করার সময় আপনি বই বলবেন রব্বি আন্নি মাসানিয়া জুরু আং তার হামুর রাহিম। অনেক সময় কোরআন শরীফের আয়াতের আগ এবং পিছনে শব্দের সঙ্গে মিলিয়া সেন্টেন্স হিসাবে গ্রামাটিক্যাল কারণে হয়তো যে দুবারে ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আপনি সময় পড়বেন আলোক করে তখন আপনি হয়তো ডিফারেন্ট ভাবে পড়তে হবে। যেমন অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা আস্তাগফিরুল্লাহ পড়বো না ওয়াস্তাগফিরুল্লাহ পড়বো, তো অনেকেই মনে করেন ফাস্তাবি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তো এই সুরা পড়ে আমাকে একজন প্রশ্ন করে যে হুজুর আপনারা আস্তাগফিরুল্লাহ বলেন, কোরআন শরীফে তো ওয়াস্তাগফির, তো আমরা কেন আস্তাগফির পড়বো? তো এখান আরবি ভাষা হিসাবে তুমি আল্লাহর পবিত্রতা বয়ান করো এবং আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, এবং এর অর্থে ওয়াও সেখানে এসেছে। ওয়াওয়ের পরে আস্তাগফিরু আসার কারণে হামজার জবর আর পড়া যায় না, ওয়াও গিয়া সিনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। ওইটা ইলমে খেরাতের রুল হিসাবে এইভাবে আস্তাগফিরু সেখানে পড়া হয়েছে, কিন্তু আপনি এমনি যে সময় বলবেন তখন আস্তাগফিরুল্লাহ বলবেন। এটা এইভাবে মনে করেন, যেভাবে অনেকেই আরও প্রশ্ন করে থাকেন যে আমরা অনেক দোয়া করে থাকি, যেমন লাইলাতুল কদরের একটি দোয়া, হযরত আয়েশা যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি লাইলাতুল কদর আমি পেয়ে যাই তাহলে কোন দোয়াটি করব, তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, মেন হাদিসে রয়েছে ফাআফু আন্নি। আয় আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। এখন যদি ফাআফু, অনেকে প্রশ্ন করেন যে হুজুর আমরা অনেকে ফাআফু আন্না বলি, তো ফাআফু আন্না কি ঠিক হবে? ইয়েস, ফাআফু আন্নাও ঠিক হবে, যদি আমির পরিবর্তে আমরা, আমাদেরকে ক্ষমা করো, সকলকে ইনক্লুড করে বহুবচন হিসাবে, তখন কিন্তু ফাআফু আন্নির পরিবর্তে আরবি ভাষা হিসাবে বলতে হয় ফাআফু আন্না। তো ঠিক তেমনিভাবে আপনি যখন দোয়া করেন আপনার দোয়াটা কারেক্ট হয়েছে, সেখানে রব্বি বলেই আপনি দোয়া করেন, রব্বি আন্নি মাসানিয়া জুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এভাবেই আপনাকে বলতে হবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আপনার প্রশ্ন পর মক্কা। জি আমার একটা প্রশ্ন রে, আমারে বালাই লাগ বুঝাই আপনারা হইছে। জি হোক ইনশাআল্লাহ। নাখানে আমি বইয়া নামাজ পড়ি, আমি নামাজ পড়তাম ভারি না, ইউ টাইম নামাজ বইয়া কিলা খান সইদাতেন কিলা খান কিতা পড়ই,
আমার ওখানটা বালাইলে বুঝাইয়া কইতা আপনি যা নামাজও বইয়াও আমি আপনি রুকু যাওয়ার আগ পর্যন্ত বইতে পারেননি? ঠিক আছে, আমি আনসার দিয়ার আপনি হনুকা। কারণ বেমার এবং দুর্বলতার বিভিন্ন পর্যায় আছে, সেই হিসাবে নমাজ পড়ার ক্ষেত্রেও শারীরিক অ্যাবিলিটির উপর ভিত্তি করে মাসলা ডিফারেন্ট হয়। মনে করেন যিনি দাঁড়িয়ে স্বাভাবিকভাবে রুকু সিজদায় নমাজ পড়তে পারেন, উনি তো চেয়ারে বসে নমাজ পড়লেও হবে না, বা রুকুর আগ পর্যন্ত না দাঁড়িয়ে মুসল্লায় বসে নমাজ পড়লেও হবে না। দুই নম্বর, যে ব্যক্তি অন্ততপক্ষে দাঁড়ানো থেকে রুকু সিজদা দিতে না পারলেও মুসল্লায় বসে উনি ইশারায় রুকু দিয়া স্বাভাবিক সিজদা দিতে পারেন, উনিও কিন্তু চেয়ারে বসে নমাজ পড়লে হবে না, উনি মুসল্লায় বসে স্বাভাবিক মানে ইশারায় রুকু দিয়া স্বাভাবিক সিজদা দিয়া সিজদা যেভাবে আমরা ফ্লোরে স্বাভাবিক দেই এই স্বাভাবিক সিজদায় নমাজ পড়তে হবে। দুই, তিন নম্বর, যিনি দাঁড়ানো থেকেও রুকু সিজদা দিতে পারেন না, মুসল্লায় বসেও ইশারায় রুকু দিয়া সজদা প্রপার দিতে পারেন না, উনার ক্ষেত্রে হলো যে উনি চেয়ারে বসে নমাজ পড়লে হবে, কিন্তু রুকুর আগ পর্যন্ত উনি যতক্ষণ পর্যন্ত সুরা ফাতিহা এবং সুরা পড়বেন উনি দাঁড়াইয়া পড়তে হবে, এবং রুকুর সময় উনি হয়তো ইশারা রুকু দিলেন বা চেয়ার প্রপার রুকু দিলেন অথবা চেয়ারে বসে ইশারা রুকু দিলেন। আর যিনি দাঁড়াতেও পারেন না, যেমন আপনার ক্ষেত্রে আসুন, আপনারটা আপনি তো বলছেন স্বাভাবিক অবস্থায় রুকু সিজদা দিতে পারেন না। দুই নম্বর, আপনি জায়নামাজে বসেও বসতেও পারেন না বা বসে সিজদাও দিতে পারেন না। তিন নম্বর, আপনি রুকুর আগ পর্যন্ত দাঁড়াইতেও পারেন না, আপনার মাথায় গুড়ায় মাথা কারণে আপনি দাঁড়াইতে পারেন না। তো আপনার ক্ষেত্রে মশলা হলো আপনি শুরু থেকে যদি চেয়ারে বসেন তো আপনি নামাজ শুরু করেন আল্লাহু আকবার, সুবহানাকা পড়লেন, সুরা ফাতিহা পড়লেন, সুরা পড়লেন, ঠিক আছে, পড়ার পরে তো আপনি রুকুতে যাবেন, আপনি হাঁটুতে হাত রাখেন, এই রাইকা আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আপনার রুকু হয়ে গেল। এবার সিজদা দেবেন, সমান হাতটা হাতুমাতেই থাক, আপনি ইশারায় সিজদা দিতেছেন, তো এই সিজদাটা তো আপনি ফ্লোর দিতেছেন না, যেহেতু আপনার রুকুর চেয়ে আপনার মাথাটা আরেকটু নিচে যাবে, যেমন রুকুতে আপনি এই পর্যন্ত গিয়েছিলেন, সিজদার সময় আরেকটু বেশি যান আপনি আল্লাহু আকবার, যতটুকু বেশ পারেন আপনার সাধ্য অনুযায়ী, অর্থাৎ আপনার রুকু থেকে সিজদার সময় মাথাটা যেন একটু নিচে থাকে আর রুকুরের সময় যেন মাথাটা একটু উপরে থাকে, এই তো এই আপনি সিজদা করেন আল্লাহু আকবার, ঠিক আছে। এবার আপনি পড়ুন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ফিলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াফিনি বা ওয়াহদিনি, যে দোয়া আছে দোয়া পড়লেন, আবার সিজদা দেন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, এবার আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ুন, সূরা পড়ুন, পড়ে এইভাবে আপনি নামাজ কন্টিনিউ করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবং তশহুদের সময় আপনি হাতটা রেখে আপনি দুই নম্বর সিজদা পরে বসে বেহার থেকে আপনি স্বাভাবিক বসেই আপনি তশহুদ পড়বেন তাহিয়াতুল্লাহি, অর্থাৎ আপনার রুকুর সময় মাথাটা একটু নিচে নেবেন আর সিজদার সময় আর একটু বেশি নেবেন, আর বাকি সব তো আপনি বসে বসেই পড়লেন, কারণ আপনি মাজুর, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরেও যদি বুজার ক্ষেত্রে আপনার পরিষ্কার না হয়ে থাকে, উত্তম হবে আপনি আমাদের কারো ফোন ডোনেশন লাইনে ফোন করে বা অন্য কোনো সময়ে আমাদের স্টুডিও লাইনে ফোন করো, ফোন কালেক্ট করলে আপনি ওয়ান টু ওয়ান কথা বললে আপনাকে আমরা আরও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি মনে করি আপনার ক্ষেত্রে যেহেতু আপনি স্বাভাবিক সিজদা দিতে পারেন না, মুসল্লায় বসতেও পারেন না, জায়নামাজে বসে সিজদাও দিতে পারেন না, এবং রুকুর আগ পর্যন্ত আপনি দাঁড়াইয়া সুরা কেরাতও পড়তে পারেন না, প্রথম থেকে চেয়ারে বসে আপনি ইশারায় রুকু সিজদা দেবেন, রুকুর সময় মাথা একটু নিচে, সিজদার সময় আর একটু বেশি নিচে নামাবেন, বাস আপনার নামাজ হয়ে যাবে, যতটুকু আপনি পারেন, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খায়রান জাযা, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ক্রমণীয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন, এই প্রোগ্রাম হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর প্রোগ্রাম। আমরা আরও বলে থাকি যে সাধারণত এই প্রোগ্রামে আমরা আগে আলোর দিশারি, জি জি, যেভাবে আপনারা প্রশ্ন করতেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতাম, ওই আলোর দিশারিকেই নতুন নামে নামকরণ করে বলা করা হয়েছে ইসলামিক কিউ এন এ, অর্থাৎ ইসলামিক যে কোনো কিউ মানে কোয়েশ্চন প্রশ্ন,
আর এ দি আনসার। আপনার ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী তার আনসার কোরআন আলী সালকে দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। তো আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করতেছেন, বিশেষ করে আপনারা মাবুনরাও বিশেষ করে প্রশ্ন করে থাকেন, পুরুষ যারা আছেন তাদেরকে তো অনেক সময় আমরা হয়তো বিভিন্ন প্রোগ্রামে বা মসজিদে আমরা পেয়ে যাই, মাবুনরা আপনারা আপনাদেরকে আমরা এইভাবে পাই না হিসাবেই টিভির মাধ্যমে আপনা আমাদের প্রশ্ন আমাদের করতে পারেন। তো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন আমরা নেই, প্রশ্ন নিয়ে আমরা আনসার দিয়ে থাকি। মাশাআল্লাহ চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মাশাআল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন, আমি বাংলাদেশে যাইতাম 2 সপ্তাহ লাগবে, আমি না অস্তাফিলা করতাম বলে 2 সপ্তাহ লাগবে। বাংলাদেশে গিয়ে আপনার তাহবা কোন জায়গাত? আমার গ্রাম শ্বশুর বাড়ি। গ্রামও আপনার শ্বশুর বাড়ি তাহবা বলতে আপনার হাজবেন্ডর বাড়ি তাহবা গিয়ে নানি? জি জি। তাই নলকে তাহবা নানি? জি। ইকান আপনার হাজবেন্ডর বাড়ি ঘর তো আছে এখনো? মানে আপনারও বাড়ি মানে ওদের লোকা আপনার আর তো এখনো জায়গা রয়ে গেছে তার এই বাড়িতে এখনো নানি? ওকে আমি কই আর কোনো প্রশ্ন আছে নি? ওকে, নাম্বারের ক্ষেত্রে আমরা হানিয়ারের নাম্বার দিতে পারি না, এগু নিয়ম হয় না। তো কন্ট্রোল রুম থেকে নিতে পারবা ইনশাল্লাহ, অথবা আপনারা অন্য ডোনেশন লাইনে ফোনারা নিতে পারবা ইনশাল্লাহ, আমরা প্রশ্নের উত্তর দিই ইনশাল্লাহ। তো আপনার প্রশ্নের উত্তর আমি চলে যাচ্ছি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার প্রশ্নের উত্তর হলো আপনি বাংলাদেশে যাচ্ছেন, প্রশ্ন হলো আপনি গিয়ে সেখানে আপনার বাড়ি বলা যায়, কারণ বিবাহ হয়ে গেলে তো আপনার স্বামীর বাড়ি মানে আপনার বাড়ি, আপনি আপনার বাড়িতে যাচ্ছেন যেখানে আপনার শ্বশুর আছেন এবং স্বামীর গড় রয়েছে সেখানে, স্বামীর সম্পত্তিও রয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে এই বাড়িটা কিন্তু আপনার, আপনার নিজস্ব বাড়ি। এই নিজস্ব বাড়িতে আপনার গড় বাড়ি এ সময় ছিল, আপনার স্বামীর গড় বাড়ি রয়েছে, তো আপনি সেখানে যাওয়ার পরে আপনি মুকিম হয়ে যাবেন, পুরো নামাজ পড়বেন, ঠিক আছে? আর রাস্তায় আপনি গড় থেকে বের হয়ে লোকাল এরিয়া বের হয়ে মনে করেন আপনি এয়ারপোর্ট চলে গিয়েছেন, আপনার মুসাফির শুরু হয়ে গেছে, রাস্তায় থাকা অবস্থায় আপনি মুসাফির সহ নামাজ পড়বেন, কিভাবে পড়বেন? জুহর আসর এবং এশা 4 রাকাত ফরজে আপনি পড়বেন 2 রাকাত, মাগরিবের 3 রাকাত সমান 3 রাকাতই পড়বেন, এশা এই ফজরের 2 রাকাত ফরজ এখানে 2 রাকাতই পড়বেন, আর ফজরের সুন্নত অবশ্যই পড়ে নিতে পারলে ভালো, আর বাকি সুন্নতগুলো পড়তে পারলে শুধু তাহলে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা হবে না, বিতিরও কিন্তু আপনাকে পড়তে হবে। এই হলো মুসাফির হিসাবে নামাজ পড়ার নিয়ম। আর মুকিম হিসাবে নামাজ পড়ার অর্থ হলো আপনি গড়ে যেভাবে নামাজ পড়েন ফুল নামাজ, অর্থাৎ জুহর আসর এশা ফরজ 4 রাকাতই পড়বেন, সুন্নত মক্কাতও পড়বেন, তো আপনি এই আপনার বাড়ি আমি বলতেছি, আপনার স্বামীর বাড়ি মানেই তো আপনার বাড়ি, বিবাহ হয়ে গেছে যেহেতু ওইটি আপনার বাড়ি, তো আপনি এই শ্বশুরের ঘরে গেলে যেহেতু এখানে আপনার স্বামীর ঘর রয়েছে বাড়ি রয়েছে, আপনি মুকিম হিসাবে নামাজ পড়বেন, ঠিক আছে? যদি অন্য কোথাও বেড়াতে যান, আর এইটা যদি আপনার বাড়ি থেকে মনে করেন 48 মাইল দূরই বা বেশি দূরই হয়, সেখানে গিয়ে যদি আপনি থাকেন 15 দিন বাড়িতে বেশি থাকেন তাও পুরা পড়বেন, আর এতে কম থাকেন তাহলে আপনি মুসাফির হিসাবে নামাজ কসর করবেন। জাজাকুমুল্লাহ আসসালাম দাদা। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আগে আল্লাহ কইতাম নি, কইবার আগে কইতাম নি আল্লাহ আকবার। আর আর কোন প্রশ্ন আছে আপনার? আমরা একটা আনসার দিলেই আর আপনারে আমি আগেই কইছি, ইয়েস আপনার রুকু যাইবার সময় ওলো আদর নইরা ইসমা আল্লাহ করে দিবা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, সজদাত যাওয়ার সময় আল্লাহু আকবার ইশারা দেওয়ার আগে আল্লাহ পর হয়ে দিতে হইবা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, উঠবার সময় উঠবা আল্লাহ পর হইয়া, সব তো জায়গা থাকবো, খালি রুকু এবং সজদাটা ওইব ইশারায়, ঠিক আছে নি? আপনার এই প্রশ্ন শেষ, আর কোনো প্রশ্ন আছে নি? জি না না না, ই আল্লাহ আকবার নর্মাল আপনার যেভাবে হইতে আছে লুকুর যাইবার সময় তো আল্লাহ আকবার হয়ে যায় না, না না বইয়া পড়লেও আপনার আল্লাহ আকবারই বাদ পড়তো না, আপনার তো খালি রুকু সজদা দিতে পারে না পড়বার, কিন্তু যাওয়ার সময় আপনি যেহেতু নইরা দেন ও নোয়াটাও আপনার রুকুর যাওয়া, এলে আল্লাহ আকবার হয়ে যাইতা, সমান সজদার সময় মাথা দেন নোয়াইরা দেন ও নোয়ানিটাও আপনার সজদার যাওয়া, এলে আল্লাহ আকবার হইয়া আপনার নোয়াইটা। এখন বুঝছেন নিতে আমার কথা, এখন আল্লাহ আকবার হইয়া আপনি জানেন জানা, জাজাকুমুল্লাহ। আর প্রশ্ন হোক আপনার,
আর কোন প্রশ্ন নাই যে নটা মনে হয় লগে আল্লাহ কর হইতাছে নি কয়টা প্রশ্ন মনে করছেন জি জি আলহামদুলিল্লাহ দেখো কা আমরার মুরব্বি মা বইন খলতেন দিন মাশাআল্লাহ নামাজ পড়াইন এবং নামাজ লইয়া কনসার্ন করাইন বাট আমি মনে করি একটা অবশ্যই জানতে অবশ্যই জিকাইতা ফাস আলু আহলা জিকির ইন কুন্তুম লা তাআলামুন আপনি না জানলে আল্লাহ ফরমাইছেন যারা জানেন তারা জিকাইতা এর লাগে আমরা এই অনুষ্ঠান রাখছি ইসলামিক কিউ এন এ যে আমরা ইসলামিক যে কোনো কোয়েশ্চন এবং আনসার মানে আপনার প্রশ্ন করবো আমরা আশাই দিলাম যে এইটা আনসার দেওয়ার থাকি ও দেন মনে রক আপনার প্রশ্ন করছেন আপনার নমাজে কারণে দেয় গিয়ে এই প্রোগ্রাম আনা দেওয়া এই প্রোগ্রামটা সার্থক আমরা রাও সার্থক আপনার শোনাতেও সার্থক অটোয়া লাগে আমরা এখানে আই আপনার অনেক সময় অনেক জিনিস জিকাইন যদি একটা আপনি আমল করেন তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে আনসার দিয়া আপনি আমলটা শুদ্ধ হয়ে যা সব পাইবার সমান সব আমরা ভাইবো ইনশাআল্লাহ এর লাগে আমরা ইসলামিক কিউ এন এ প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এর আগে আপনারা জানতে আমরা প্রোগ্রামে আলোর দিশারি হইয়া কীটা জানতে আলোর দিশারি হইয়া আপনারা অনেক প্রশ্ন কর্তা ইদানিং আমরা এই প্রশ্নরে এই প্রোগ্রামে ব্র্যান্ডিং করতে গিয়ে আমরা ইসলামিক কিউ এন এ নামে করছি এটা প্রতি শনিবার থেকে লাগাই বুধবার পর্যন্ত চলে তিন দিন থাকি আমি আর বাকি দিন তখন মুফতি আব্দুর মুনতাকিম সাহেব জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম স্যার আজি শফিকুল এগেন বান্দি থেকে খুব সুন্দর একটা প্রশ্ন আমি আপনার করতাম মানে ঈশান চাইলে ইন্দুয়ে দাবি করব খ্রিস্টানেও দাবি করব মুসলমানেও দাবি করব আপনার প্রশ্নটা বোঝা গেছে না পুরা সরি আবারও আপনার লাইনটা কেটে লাগিয়ে গেল গিয়ে আপনার লাইনটা ড্রপ হয়ে গেল গিয়ে আপনার প্রশ্নটা কিন্তু অনেক সময় মেইন প্রশ্নটা থেকে যায় আপনার বক্তব্য শুনতে শুনতে শেষ পর্যন্ত লাইনটা চলে যায় আমরা মেইন প্রশ্ন যেতে পারি না এই জন্য যে সময় প্রশ্ন করবেন আপনি বা যারাই প্রশ্ন করবেন সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনাদের কাছে করজোরে আমরা অনুরোধ করতেছি যে আমরা এই প্রোগ্রামটা আপনাদের জন্যই আপনারা খুব সংক্ষেপে প্রশ্ন করার চেষ্টা করবেন এবং প্রশ্নটা যেন এমন প্রশ্ন হয় যার মাধ্যমে নিজে এবং অন্যান্য মুসলমান ভাই বোনরা উপকৃত হতে পারেন কারণ আপনার একটি প্রশ্নের মাধ্যমে আল্লাহু আকবার যদি এই প্রশ্নটা সুন্দর এবং সার্থক হয় আপনিও সব পাবেন আমরাও সব পাবো আমরা এখানে আসি আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমেই আমাদের প্রোগ্রামটা সফল এবং সার্থক হয় আমাদের প্রোগ্রামের নামই হলো ইসলামিক কিউ এন এ মানে আপনারা ইসলামিক কোয়েশ্চন করবেন প্রশ্ন করবেন আমরা অ্যানসার দেব আমার মনে হয় প্রশ্নটা যেন খুবই সংকোচন হয় এখন যিনি কল করছেন উনি হয়তো বার্লিন থেকে শফিক ভাই উনি ফোন করছিলেন জি তবে আমি একটা অনুরোধ করবো আপনাকে আপনি যেহেতু প্রশ্ন অনেক থেকে যায় অনেক লম্বা প্রশ্ন থাকে আপনি কষ্ট করে টেক্সের মাধ্যমে এই প্রশ্নটা আপনি করলে আরও ভালো হয় আমাদের হোয়াটসঅ্যাপে আপনি দিতে পারবেন হোয়াটসঅ্যাপে দিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা আপনি দেখবেন যে ওইখানে আমাদের একটা নাম্বার আছে ট্যাক্স নাম্বার ওই ট্যাক্স নাম্বারের হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে আপনি লিখিতভাবে প্রশ্নটা দিয়ে দিয়েন ইনশাআল্লাহ আপনার জন্য খুব ভালো হবে সময়ও সেফ হবে এবং প্রশ্নটা আমরা একজাক্টলি বুঝে আপনারা আনসার দেবো আপনি দুইবারও চেষ্টা করেছেন আমি জানি না কোন কারণে হয়তো আপনার লাইনটা ড্রপ হয়ে যায় হয়তো বেশি লম্বা কথা হওয়ার কারণে হয়তো হতে পারে বা যে কোনো কারণে হতে পারে টেকনিক্যাল কারণে তো অনুরোধ থাকবে এটাই যে আপনি আপনার প্রশ্নটা আমাদের ট্যাক্স অনলি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপ করে দিন জাজাকুমুল্লাহ আশা করি আমি ভালো আপনি করে দেবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল এই বিভিন্ন সুরার যে আমরা সুরায় ফাতহা শুরু করেছিলাম মাত্র অনেক সুরার আলোচনা করার থাকতে একটি সুরার থাকতে আমাদের কলার চলে আসছিলেন জন্য আমরা কলে চলে গিয়েছিলাম আমরা সুরায় ফাতহার ফজিলতের আরেকটি হাদিস আমরা জেনে নেই হাদিসটি বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে এবং বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কুন্না ফি মাসিরিন লানা আমরা একটি সফরে ছিলাম ফানাজালনা কোনো এক জায়গায় গিয়ে আমরা অবস্থান করলাম ফাজাআত জারিয়াতুন একজন মহিলা এসে বলল ইন্না সাইয়্যিদা আল হাইয়্যি সালিমুন ওয়া ইন্না নফরানা গায়িব ফাহাল মিনকুম রাকিন যে আমাদের সর্দার আমাদের আমাদের এই ট্রাইবের যিনি লিডার ওনাকে সাপে দংশন করেছে আর আমাদের বাকি পুরুষরা গড়ে নাই তো আপনারা কেউ কি জানেন কোনো রুকিয়া আর আমাদের সর্দারকে যিনিকে সাপ দংশন করেছে তো আপনার যদি কোনো রুকিয়া জানেন ট্রিটমেন্ট জানেন তো আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন ওনারা বললেন এর আগে কিন্তু ওনাদের খাবার শেষ হয়ে গিয়েছিল ওই এলাকায় ওনারা খাবারের জন্য একটু মেহমানদারির জন্য আবেদন করেছিলেন ওনারা রিফিউজ করেছে ওনারা বলে যে দেখো আমরা মুসাফির মানুষ আমাদের খাবার শেষ হয়ে গেছে আমরা আপনাদের কাছে খাবার চেয়েছিলাম আপনারা আমাদেরকে কোনো হেল্প করেন নাই অতএব আমরা জানলেও হয়তো আপনাদের চিকিৎসা আমরা করতে অক্ষম তো ওনারা বললো যে আপনারা যদি কিছু চান তাহলে আমরা এই রুকিয়ার বিনিময়ে দিয়ে দেবো হজরত আবু সাঈদ খুদরি বললেন যে ওই যে বকরি দেখা যাচ্ছে সব বকরি দিয়ে দিবে সেখানে 30টি বকরির একটি গ্রুপ ছিল ওরা রাজি হয়ে গেল যদি আপনারা চিকিৎসা করে
আমাদের সাপে কাটা ওই ব্যক্তিকে সুস্থ করে দিতে পারেন, এই সব বকরি শিপ আপনাকে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ ওনারা গেলেন, গিয়া সুরায় ফাতেহা পড়ে, এই সুরায় ফাতেহা, সুরায় ফাতেহা পড়ে ফু দেওয়া শুরু করলেন। মুহূর্তের মধ্যে ওই সর্দার বারো হয়ে গেল, বিষ চলে গেল। মনে হইতেছিল যে রশিদে বাধা ছিল, আর কে যেন রশিদ বাটটা খুলে দিয়েছে এবং উনি পুরো একদম সুস্থ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। ওরাই তাজ্জুব। এরপরে ওই 30টা বকরি ছাগল তারা সাহাবায়ে কেরামকে দিয়ে দিল। বকরি নিয়ে আসার পরে ওনার মাথায় প্রশ্ন দেখলো যে আমরা কোরআন শরীফ দিয়ে যে এভাবে আমরা রুকিয়া করলাম, এর বিনিময়ে আমরা বকরি পাইলাম, এটা কি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে? আমরা এক কাজ করি, লা তুহাদ্দিসু শাইআন হাত্তা নাতিয়া আও নাসালান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই বকরি থেকে কিছু আমরা ইউজ করব না যতক্ষণ পর্যন্ত না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসলা জিজ্ঞাসা করেছি। ফালাম্মা কাদিমনাল মদিনাতা যাকারনাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ঘটনা খুলে বললাম যে রাসূলুল্লাহ, এইভাবে একটা মহল্লায় গিয়েছিলাম, খাবার শেষ হয়ে গেছিল, খাবার চেয়েছি, তারা আমাদেরকে খাবার দেয় নাই, শেষ পর্যন্ত তাদের সর্দারকে সর্প দংশন করেছিল, আর বিনিময়ে আমরা রুকিয়া করে তারা আমাদেরকে এই বকরিগুলো দিয়েছে, তো এটা কি আমাদের জন্য ঠিক হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তোমরা কীভাবে জানলে সূরা ফাতিহা শিফা? ইয়েস, সূরা ফাতিহা শিফা উল্লে কুল্লে দা, প্রতিটি বেমারের জন্য এটা শিফা। আর নবীজি বললেন, তোমরা যে বকরি পেয়েছো, এটা তোমরা মেহনত করে পেয়েছো, এটা তোমাদের জন্য পুরো হালাল, পুরো হালাল, বরং হালালটা নিশ্চিত করার জন্য আমি বলতেছি, যদি পারো একটা অংশ আমাকেও দিয়ে দাও, এই বকরির অংশের মধ্যে একটা অংশ, একটা শেয়ার আমাকেও দিয়ে দাও। এটা বলতেন কেন? যাতে তোমাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে। তাহলে সূরা ফাতিহা এইভাবে অনেক বেমারের শিফা। এই জন্য ওলামায়ে কেরাম বলে থাকেন, যদি কেহ মাথায় ব্যথা বা কোথাও কোনো ব্যথা আপনি ফিল করেন, তো তদ্রেবা থেকে ওনারা বলেছেন, আপনি আউদুল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে একটি ফু দেন, দুই নম্বর যদি না যায় তাহলে আর একবার আউদুল্লাহ বিসমিল্লাহ সহ দুইবার পড়ে ফু দেন, তিন নম্বর ফুয়ে তিনবার পড়ে, চার নম্বর ফুয়ে চারবার পড়ে, পাঁচ নম্বর পাঁচবার পড়ে, ছয় নম্বরে ছয়বার পড়ে, সাত নম্বর সাতবার পড়ে, ইনশাআল্লাহ দেখবেন আপনি আরাম পেয়ে যাবেন, আরাম পেয়ে যাবেন, আরাম পেয়ে যাবেন। এছাড়াও সূরা ফাতিহার ফজিলতের সাথে আরও অনেক জয়ীফ হাদিস রয়েছে, এই হাদিসগুলো কিন্তু একদম একদম পুরো অথেন্টিক সহি বুখারী মুসলিম শরীফের লেবলের হাদিস। আরেকটি হাদিস রয়েছে, ফাতিহাতুল কিতাব তুজজি উমালা ইউজিজি উশাই উমিনাল কোরআন, সূরা ফাতিহার মাধ্যমে এমন কাজ হয় যেটা অন্য সূরার মাধ্যমে হয় না, এবং ফাতিহায় সূরা ফাতিহা যদি পাল্লার এক সাইডে রাখা হয় আর বাকি পুরা কোরআন আরেক সাইডে রাখা হয়, তবুও সূরা ফাতিহার ফজিলত বেশি হবে, সাত গুণ বেশি হবে। এই হাদিসটা অবশ্যই একটু দুর্বল, বাট এই হাদিসে বলা হচ্ছে যে বাকি সমস্ত কোরআন শরীফের সূরা এক পাল্লায় রাখলে, এক সাইডে রাখলে, শুধু সূরা ফাতিহা এক সাইডে রাখলে সূরা ফাতিহার ফজিলত সাত গুণ বেড়ে যাবে। এই হাদিসটা একটু দুর্বল বা ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য। এবার আসি আমরা সূরা বকরা দুই নম্বর সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, لا تجعلوا بيوتكم مقابر ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه سوره البقره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না, কবরে যাবার কোনো নামাজ নাই, তিলাওয়াত নাই, মুর্দা থাকে মুর্দার ঘর, কিন্তু সেখানে মুর্দা তিলাওয়াতও করে না, নামাজও পড়ে না, তো তোমরাও তোমাদের ঘরে ঘরকে কবরের মতো নামাজ শূন্য তিলাওয়াত শূন্য বানাইও না, ঘরের মধ্যে নামাজ পড়বে, তিলাওয়াত করবে, বন্দেগী করবে। এবং জেনে রাখো, তিলাওয়াতের ফায়দার মধ্যে বড় একটি ফায়দা হলো, যে ঘরে সূরা ফাতিহা পড়া হয় সেই ঘরে শয়তান টিকতে পারে না, জিন্নাত টিকতে পারে না। এজন্য ঘর থেকে যদি জিন্নাতে কোনো উপদ্রব থাকে, আপনি বিশুদ্ধভাবে সূরা বকরা এই ঘরে যদি তিলাওয়াত করেন ধারাবাহিক চল্লিশ দিন, দেখবেন এই ঘর থেকে শয়তান এবং জিন্নাত পলায়ন করতে বাধ্য বাধ্য বাধ্য, তবে তিলাওয়াতটা যেন শুদ্ধ হয়। অনেকেই এই হাদিসের উপর আমল করতে গিয়ে অনেক সময় সূরা বকরার তিলাওয়াত রেকর্ডেড তিলাওয়াত অনেকে প্লে করেন, রেকর্ডের তিলাওয়াতের ওই ফায়দা হবে না যেটা আপনি লাইভ প্র্যাকটিক্যাল তিলাওয়াত করে যে ফায়দা হবে। রেকর্ডের তিলাওয়াতের অবশ্য অন্য ক্ষেত্রে ফায়দা আছে, কিন্তু তিলাওয়াতের প্রত্যেকটি অক করে যে কমপক্ষে দশটি নেকি পাওয়ার যে স্বভাব, এবং এই যে ফায়দা যে তিলাওয়াত করার মাধ্যমে জিন এবং শয়তান পলায়ন করবে, এটা হলো রেকর্ডের তিলাওয়াত নয়, এটা হলো আপনি নিজে তিলাওয়াত করবেন, ঠিক আছে, এই হলো একটি ফজিলত। অতএব জিন্নাতের উপদ্রব যে সমস্ত ঘরের মধ্যে, আপনি জিন্নাত খাদানোর জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা হলো, আপনি ঘরে সূরায়ে বকরা তিলাওয়াত করবেন ধারাবাহিক চল্লিশ দিন। বরং রেগুলার যদি ঘরে তিলাওয়াত থাকে, যে সূরায়ে বকরা তিলাওয়াত তো হবেই, শয়তান এই ঘর থেকে পলায়ন করতে বাধ্য, জিন্নাত পলায়ন করতে বাধ্য। দুই নম্বর আরেকটি হাদিস বুখারী শরীফে, আল্লাহু আকবার,
عن ابي مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرا بالاياتين من اخر سوره البقره في ليله كفتاه যদি কেহ রাত্রে সুরায় বকরার লাস্টের দুইটি আয়াত পড়ে, দুই আয়াতই তার হেফাজতের জন্য, তিলাওয়াতের হক আদায়ের জন্য, শেষ রাতির ইবাদতের করার জন্য অনেক পয়েন্টে এই দুই আয়াত তিলাওয়াত করলে যথেষ্ট হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। আপনি যদি দুইটি আয়াত তিলাওয়াত করেন আমার রসুল থেকে নিয়ে সুরায় বকরা শেষ পর্যন্ত, আপনার গড়ের হেফাজতের জন্য, আপনার হেফাজতের জন্য, আপনার সন্তানের প্রোটেকশন হেফাজতের জন্য এবং আপনার কোরআন শরীফের হক আদায়ের জন্য, প্লাস শেষ রাতে যদি আপনি উঠতে নাও পারেন এই এই শ্রেত ইবাদতের ক্ষেত্রেও, এই দুই আয়াতের তিলাওয়াতটাই অনেক ক্ষেত্রে যথেষ্ট হয়ে যায় বলে আল্লাহ নবী উল্লেখ করেছেন হাদিসটি বুখারী শরীফে। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত বাংলা দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আমরা বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, তবে আলোচনার ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আপনারা যখনই কল করবেন ইনশাআল্লাহ আপনার কলের দিকে চলে যাবো, যেহেতু এটা প্রশ্ন উত্তরের প্রোগ্রাম। জাজাকুমুল্লাহ খায়র। আমাদের এই প্রোগ্রামটাই হলো ইসলামিক কিউএনএ, অর্থাৎ আপনারা ইসলামিক কোয়েশ্চন বা প্রশ্ন করবেন, আমরা তার উত্তর দিয়ে থাকি। এবং অনুরোধ থাকবে এটাই, টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি যদি প্রশ্ন করেন, এবং প্রশ্নটা যতটুকু সম্ভব সংক্ষেপে আপনি প্রশ্নটা যেন আগ থেকে রেডি করে আপনি বলতে পারেন, প্লাস প্রশ্নটা যেন একটু মানানসই হয়, যার মাধ্যমে আমরা বা জাতি যেন উপকৃত হতে পারে, এরকম একটা সুন্দর একটা প্রশ্ন আমরা করব। যদি এরপরে লম্বা আপনার কোনো কথা বা প্রশ্ন থাকে, অনুরোধ থাকবে আমাদের টেক্সট নাম্বার রয়েছে, টেক্সট নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি লিখিতভাবে আপনার প্রশ্ন আপনি পাঠিয়ে দিন, আমরা ইনশাআল্লাহ এটা পাঠ করে রাখার পরে আমরা মতো করে তার আনসার দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কোরআন শরীফের বিশেষ বিশেষ সুরার ফজিলত নিয়ে। তো আমরা এই পর্যন্ত সুরায় ফাতেহা এবং সুরায় বকরার ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম। সুরায় বকরার ভিতরে যেহেতু আয়াতুল কুরসিও রয়েছে, এটাও সুরায় বকরারই একটি আয়াত। এই আয়াতে কুরসির ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত কুনু বর্ণা ইল্লা ইয়ামুত। যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন তাদের জান্নাত নিশ্চিত, শুধুমাত্র মৌত বাধা, অর্থাৎ মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের জন্য জান্নাত, মৌত ছাড়া জান্নাত যেতে আর কোনো বাধা নাই ইনশাআল্লাহ। হাদিসটি নাসাই শরীফের এবং হাদিসটি বিশুদ্ধ সহি হাদিস, উলামায়ে কেরাম হাদিসকে সহি হাদিস বলেছেন। অতএব প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা কী করব, সুবহানাল্লাহ বলে তো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলব, আস্তাগফিরুল্লাহ তিনবার বললাম, তারপরে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহ আকবার 34, অথবা তিনটাই 33 33, এবং একবার পড়বো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তো সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহ আকবার 33, আর লা ইলাহা ইল্লাল্লাহ একবার, তো 3 33 99, আর ও একবার মিলে 100 হয়ে গেল। দয়ে পদ্ধতিতে পড়া যায়। আবার আরেকটি হাদিসে এসেছে 10 বার 10 বার করে পড়ার কথা এসেছে, তো মিনিমাম 10 বার, আর উত্তম হবে 33 33, এবং 33 পড়ে একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33 বার পড়লেন, আল্লাহু আকবার 34 বার পড়লেও 100 বানানো যেতে পারে। এই হাদিসটা রয়েছে মুসলিম শরীফে, আর আগেরটা আছে বুখারী শরীফে। তো যে কোনো এক পন্থায় আমল করলেও চলে, তিন পন্থা রয়েছে সেখানে। তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন, এবং নমাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন, সেগুলো পাঠ করবেন। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যেন আমরা পাঠ করি। তাই আয়াতুল কুরসি আমরা নিজের জন্য মুখস্থ করে ফেলি, আমাদের বাচ্চাদেরকেও যেন মুখস্থ করাইয়ে ফেলি এবং তারাও যেন নামাজের পরে পড়তে পারে, এই ব্যাপারে তাদেরকে যেন আমরা তরগিব উৎসাহ যেন দিই আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস রয়েছে তিরমিজি শরীফের, عن النعمان بن بشير رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله كتب كتابا قبل أن يخلق السماوات والأرض بألف عام الله سبحانه وتعالى كتاب لكتن أسمان زمين سيستير دوية هزار بشر آگه ابن شئي كتاب تكه دوية آيات نزل كرتن سورة بقرة لاستر جه كره سورة بقرة ابن لاستر دوية آيات پڑا ہوئے تين رائت সেই করে কোনো শয়তান থাকতে পারে না। সূরা বকরা, বিশেষ করে সূরা বকরা লাস্টের দুই আয়াত যে করে তিন রাত পড়া হয়, সেই করে জিন এবং শয়তান থাকতে পারে না, হাদিস তিরমিজি শরীফের। আমরা প্রত্যেক দিন রাত্রে যেন এই সূরা বকরা লাস্টের দুই আয়াত আমরা পড়ি। জাযাকুমুল্লাহ খাইরান, জাযা জাযাকুমুল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হইল যেমন ধরেন অনেক মানুষে তো সুন্নত করেন, পুরা আমি ফরজ খসর করলা বা সুন্নত নকল এগুলো সব পড়েন, ঠিক আছে? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, ওটাও আমি জানতাম চাইছি। আমরা আনসার দিয়েছি। আবার অনুরোধ আপনাদের কাছে, যারা এই প্রশ্ন করবেন টিভির ভলিউম একটু মিউট করে অথবা টিভি বন্ধ করে পার্শ্ববর্তী রুমে গিয়ে যদি আপনারা ফোন করেন বা মিউট করে যদি আপনারা ফোন করেন, তা আমাদের জন্য একটু সহজ হয়, আপনার কথাগুলো ক্লিয়ার হয়। তো আপনার প্রশ্ন হলো কসর সফরে মুসাফির নামাজ তো ফরজ তো কসর পড়বেনই, অর্থাৎ জুহর আসর এবং এশা ফরজ চার রেখাতের পরিবর্তে পড়বেন দুই রেখাত, মাগরীবের তিন রেখাত সমান থাকবে, ফজরের ফরজ দুই রেখাতে সমান থাকবে। প্রশ্ন হলো আপনার হয়তো এটাই প্রশ্ন যে ফরজের খসর করলাম তাহলে কি সুন্নত পড়বই, বা সুন্নতে কি কোনো খসর করা লাগবে না সুন্নতে কোনো খসর নাই, তবে সুন্নত পড়বো কি না পড়বো না? এখানে কেউ মনে করেন যে যখন ফরজই আমি খসর করলাম তাহলে সুন্নত পড়বো কেন, এবং অনেকেই সুন্নত না পড়ার জন্য উৎসাহিত করেন, যেভাবে হয়তো এই সেন্সে আপনি প্রশ্ন করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে সেখানে প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও সুন্নত পড়েছেন, আবার কোনো সময় পড়েনও নাই। একই ইবনে ওমর থেকে উভয় ধরনের বর্ণনা রয়েছে। সব মিলিয়ে উলামায়ে কেরামের ডিসিশন এবং সিদ্ধান্ত, এবং যেটি ইমাম তিরমিজির মতো বলেছেন যে ফজরের সুন্নতের ক্ষেত্রে যেটি পাওয়া যায় রাসূলুল্লাহ ইসলাম সফরেও ফজরের সুন্নত বাদ দেন নাই। কেন? ফজরের সুন্নত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেছেন সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় দুনিয়ার সম্পদকে, আর ফজরের দুই রেখা সুন্নত এক জায়গায় রাখা হয়, তাহলে দুই রেখাত ফজরের সুন্নতের দাম আল্লাহর কাছে আরও বেশি আরও বেশি আরও বেশি। রেখাত দুনিয়া খাইরু মিনাত দুনিয়া ও মাফিহা, দুই রেখাত ফজরের সুন্নত পৃথিবী এবং পৃথিবীর সব কিছুর চেয়েও আরও উত্তম। যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায় ফজরের সুন্নতও বাদ দেন নাই, ঠিক আছে? জুহরের সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা যেগুলো, আগের চার রাকাত, পরের দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত, ওই সুন্নতগুলো রাসূলুল্লাহ ইসলাম কোনো কোনো সফরে পড়েছেন, আবার কোনো সফরে পড়েন নাই। কে বলেছেন? বর্ণনাকারী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। কোন হাদিসে কিতাব রয়েছে? তিরমিজি শরীফে। খুব ভালো করে খেয়াল করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাকি সুন্নতে মুয়াক্কাদা কোনো সফরে পড়েছেন, আবার কোনো সফরে পড়েন নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই উভয় ধরনের বর্ণনাগুলো নিয়ে এসে তারপরে সমাধান দিয়েছেন, যদি হাতে সময় থাকে, আপনি কোনো হোটেলে আছেন বা কোনো এক জায়গায় গিয়ে আপনি অবস্থান নিয়েছেন, শান্তিতে আছেন, সুযোগ আছে পড়ার, তো আপনার জন্য পড়ে নেওয়াটা ভালো। তবে সুন্নতে মুয়াক্কাদা, মুয়াক্কাদা ঈদে গড়ে থাকা অবস্থায় বেশি গুরুত্ব ছিল, এই পর্যায়ে গুরুত্ব থাকে না। পড়তে পারলে ভালো, না পড়লেও কোনো সমস্যা হবে না, সুন্নতে গড়ে মুয়াক্কাদার পর্যায়ে। আর যদি আপনি সফরে চলা অবস্থায় আছেন, গাড়ি থেকে নামিয়ে আপনি নামাজ পড়তেছেন, তো ওই টাইমে কিন্তু আপনি সুন্নত না পড়া আপনার জন্য উত্তম, কেন আপনি হারিতে আছেন, রাশে আছেন, ঠিক আছে? ইয়েস, একটি বর্ণনা রয়েছে হযরত ইবনে ওমর থেকে যে
উনি সুন্নত পড়তে দেখে উনি বললেন যে আমি ফরজকে কসর করলাম, যদি সুন্নত পড়া ছিল তাহলে ফরজকে কেন আমি দুই রাত পড়তাম। ওইটা কিন্তু ওই জার্নিতে চলা অবস্থায় ছিল এজন্য বলেছেন, কারণ উনি হযরত ইবনে উমর থেকেই আবার বলো না আমি দেখেছি নবী করিম ইসলাম জুহরের পরের দুই রাকাত সুন্নত পড়েছেন। বুখারী শরীফ হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশতের নামাজ ফতে মক্কার দিন তাশতের নামাজ আট রাকাত পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তাহাজুদও পড়েছেন। তাহলে সফরে অনুফল এবং সুন্নত পড়া যেতে পারে, পড়তে পারলে আপনার ফায়দা, বাট সুন্নতে মুয়াক্কাদা যেভাবে গুরুত্ব থাকে ঘরে থাকা অবস্থায় সফরে গেলে এই পরিমাণ গুরুত্ব থাকে না, না পড়লেও চলবে, সুযোগ থাকলে পড়তে পারলে ভালো। হ্যাঁ, যদি আপনি চলন্ত অবস্থায় থাকেন, তাড়াউলের মধ্যে থাকেন, তাহলে সময় না পড়াটা ভালো, আর যদি শান্তিতে আপনি কোনো একটি অবস্থা নিচ্ছেন সেখানে পড়ে নিতে পারলে ভালো, তবে ফজর সুন্নত সর্বাবস্থায় পড়ে নিতে পারলে ভালো। এই হলো সব হাদিস মিলিয়ে সমাধান। আজকাল হয় কি সমস্যা যে আমরা কোনো একটি হাদিস জেনেই ওই ইবনে উমর রাদিয়াল্লাহু তোমার ওই হাদিস বুখারী শরীফে দেখেই আমরা মনে করি যে না, আমরা যখন জুহর এবং আসর এবং এশা চার রাকাতের পরিবর্তন আমরা দুই রাকাত পড়লাম, ফরজকে আমরা কম করলাম, তো সুন্নত পড়বো কেন? ওই এক হাদিস থেকেই অনেকেই বলে ফেলেন বা অনেক স্থার করলে অনেক মাবুনরাও এটা অনেকদেরকে শেয়ার করে ফেলেন বুখারী শরীফ একটি হাদিস থেকে যে না আমরা সফরে সুন্নত পড়বো না, দেখো ইবনে উমর এটা বলেছেন। কিন্তু সমান ইবনে উমর আরও হাদিস রয়েছে অন্য কিতাবে, আমরা সেটা হয়তো জানি না। সব হাদিস মিলিয়েই ফুকাহে কেরাম সারা জীবন সব হাদিসকে গাটাঘাটি করে ওনারা সমাধান দিয়েছেন। এজন্য আজকাল আমরা কোনো একটি কিতাবের হাদিস থেকেই যখন আমরা কোনো সমাধান দিতে যাই আমরা অনেক সময় রঙ্কের বেড়ে আল্লাহকে বাস্তে এই কাজগুলো আমরা না করে আমরা ওলামা একরাম কী বলেছেন বা অন্য হাদিসে এই সমান বিষয়ে কী রয়েছে এগুলো সব জানা এবং জেনে তারপরে সমাধান নেওয়াটা খুবই ভালো। যদি আমরা এই পর্যায়ের জ্ঞান না থাকে তাহলে ওলামা একরাম কাছ থেকে আমরা জানবো, জেনে আমরা আমল করবো। আমরা যে কোনো একটা হাদিস থেকেই মন্তব্য করে আর যেটা করে আসছে এটা ভুল করতেছি এইভাবে সৎ সাহসিকতা আমরা দেখাতে আমরা যাবো না। আমরা এটা অনেক সময় বেশি বাড়াবাড়ি হয়ে যায়, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। তো সংক্ষেপে আমি এটাই বললাম যে সফরে সুন্নত না পড়লেও কোনো সমস্যা নাই, তো ভদ্রে সুন্নত পড়ে নিতে পারলে ভালো, আর যদি আপনি তাড়াউলার মধ্যে থাকেন তাহলে না পড়া ভালো, যদি এক জায়গায় সময়তে সুযোগ থাকে তাহলে পড়তে পারলে ভালো। কেন নবী করিম ইসলাম থেকে পাওয়া যায় উনি পড়েছেনও আবার কোনো সময় পড়েনও নাই, তো পড়েন নাই পড়েছেন সবটা মিলিয়েই হাদিস মধ্যে কম্বাইন করতে গিয়ে তাতবীর দিতে গিয়ে সলিউশন করতে গিয়ে এটাই উলামায়ে কারাম বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। অশেষ ধন্যবাদ আপনাকে। আমাদের এই প্রোগ্রাম হলো ইসলামিক Q&A অর্থাৎ ইসলামিক কোয়েশ্চন এবং আনসারের পর্ব। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। জি ফরমাকার প্রশ্ন। প্রশ্নটা বোঝা গেছে না, মানে ফাওরা কিতা করতে পারেন না নামাজের সময়? ফাওরে আগুই আনতে পারি না বলতে মানে বইতে পারি না কোনটা পারি না? কাফ আর কাফ, কাফ আর কাফ। আচ্ছা বুঝছি। আর বুঝতাম পারছি বুঝতাম পারছি। আগে ফারতানি আগে ফারতানি আগে ফারতাম, দুই বছর আগে ফারতাম পরিষ্কার করি। আর এখন ফারিন না কেন? ডায়াবেটিস হয়ে গেছে আর বলা কোনো সময় ড্রাই থাকে আর আনন্দ পারি না। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। এখন আপনি যখন কইছেন আমি বুঝতে বাক্কা মারলে হেরান হইছে। জি জি, আমি কিছু আমি ভালো বুঝছি না, এখন বুঝতাম পারছি। ঠিক আছে ইনশাআল্লাহ আমি আনসার দিই। আর জাযাকাল্লাহ। আপনার প্রশ্ন হলো আপনার ডায়াবেটিসের কারণে ড্রাই হয়ে যায় গলা, যার কারণে কাফ আইন এগুলো উচ্চারণ করতে আপনি একটু কষ্ট পান, অনেক সময় উচ্চারণ ক্লিয়ার হয় অনেক সময় উচ্চারণ ক্লিয়ার হয় না, তো আপনি কীভাবে নামাজ পড়বেন? এর আগে আপনি পারতেন, আর যার প্রমাণ আমি এখনই পেয়েছি আপনি যে প্রশ্ন করার সময় কাফ এবং আইন আপনি বলেছেন, খুবই কাফ আইন আমিও বুঝতে অনেক কষ্ট হয়েছে আমার। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াল, সাধ্য অনুযায়ী আমাদেরকে দায়িত্ব দেন। অনেক মানুষের বুবা কতই বলতে পারে না, সেও নামাজ পড়লে আল্লাহ তার নামাজও কবুল করেন, তার নামাজও কবুল করেন, তার নামাজও কবুল করেন। আল্লাহ এত দয়াল, উনি আমাদেরকে অপশন দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম,
যারা দাঁড়িয়ে পারবে নমাজ পড়বে দাঁড়িয়ে, যারা দাঁড়িয়ে পারবে না বসে নমাজ পড়লো, যারা বসতেও পারে না তারা শুয়ে ইশারায় পড়লো, আল্লাহ পাক নামাজ কবুল করে থাকেন। ঠিক তেমনিভাবে যারা তিলাওয়াতের ক্ষেত্রে চেষ্টার ক্ষেত্রে যদি কোনো কমি না করেন, আপনি আপনার ট্রাই করলেন, ইনশাল্লাহ আপনি যতটুকু পারেন আপনি চেষ্টা করে থাকবেন, প্র্যাকটিস করবেন, সাধ্য অনুযায়ী আপনার নামাজ হয়ে যাবে। ইভেন হাদিস বলতেছে যদি একজন লোক তিলাওয়াত করার ক্ষেত্রে তার জবানের মধ্যে স্টাটার থাকে, তুতলাপনি থাকে, আর সে তিলাওয়াত করতে কষ্ট করে তিলাওয়াত করে, আল্লাহ পাক তাকে ডাবল সওয়াব দেবেন, ডাবল সওয়াব দেবেন, ডাবল সওয়াব দেবেন ইনশাল্লাহ। তো আপনি নিরাশ হইয়েন না, আপনি যেভাবেই পারেন হয়তো নামাজের আগে একটু পানি খেয়ে নামাজ শুরু করে নিলেন, গলাটা একটু ভিজাইয়া, যাতে আপনি উচ্চারণ বরাবর করতে জন্য পারেন, ট্রাই করলেন, চেষ্টা করলেন সাধ্য অনুযায়ী। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের অতিরিক্ত ক্যাপাবিলিটির ঊর্ধ্বে কাউকে কোনো দায়িত্ব দেন না, আল্লাহ এত দয়াল, ইনশাআল্লাহ নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে। যেজন আজকে অনেকেই প্রশ্ন করেছেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়তে পারেন না, আমরা তাদের কাছে বলেছি যে আপনারা যদি চেয়ারও বসে নামাজ পড়েন যেহেতু দাঁড়িয়েই পারেন না, নর্মাল রুখ সিদ্ধ দিতে পারেন না, বসতেও পারেন না, বসে সিদ্ধা দিতে পারেন না, আপনারা মাহজুর, আপনাদের নামাজ চেয়ারে বসে বা যেভাবে পারেন শুইয়া পড়লেও নামাজ হবে। অনেকেই মনে করেন চেয়ার নামাজ হবেই না, তো নামাজ হবেই না ডালা অভাবে, যারা মাহজুর তাদের নামাজ হবে না, এ কথাটা সত্য নয়। আবার কেউ আছেন উজর নাই কিছু নাই, চেয়ারে বসে বসে অভ্যাস হয়ে গেছে, এমনিতেই চেয়ারে বসে নামাজ পড়েন, যারা প্রপার রুখ সিদ্ধা দিতে পারেন তারা কিন্তু সিদ্ধা দিতে পারলে এভাবে চেয়ারে বসে পড়লেও আবার হবে না, উজরের উপর ডিপেন্ড। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকুমুল্লাহ। জি খোলক, আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন। জি আমি সাইদা খাতুন মাজো। জি ও সাইদা খাতুন মাজো, দুইটা গয়লা সুরা আমি যোগল লিব মিলাইলা, এরপরে আমি আরো নিচে দিয়ে আইতাম নালি, যেমন আলমতারা পড়া ফোলা গিলে উফরে দিয়ে যাই কি আমি কোনো সময়, তো এখন কিতাব করতাম আমি বলিয়া দেন উফরে দিন আনি বলিয়া যাইগি, তো যদি লীলা লীলা পড়ি আর আর আইটার লাজি পড়িলাম তখন কিতাব করতাম আমি। আমি খাইয়ার আর কোন প্রশ্ন আছে নি? জি না, অবস্থা সাইয়া। জি জাযাকাল্লাহ। আপনার প্রশ্ন হলো নামাজে তিলাওয়াত করার সময় চার রাকাত নামাজে সুন্নতে তো প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ পরে সূরা মিলাতে হয়, তো আপনি সূরা মিলাতে গিয়ে অর্ডার বা কোরআন শরীফে যে ধারাবাহিকতা রয়েছে উপর থেকে নিচে দিকে যেতে হয়, এভাবেই নিয়ম হলো সুন্নত হলো আপনি এভাবেই পড়বেন, যেমন আলাম তারা পড়লেন তারপরে পড়লেন লিলাফি তারপরে আড়াইতাল্লাহ, এভাবে নিচে দিয়ে যাবেন, উপর দিকে যাবেন না। হ্যাঁ, যদি ভুলবশত যদি আপনার সিরিয়াল বা অর্ডার ব্যাঙ্গে যায়, যেমন আপনি আলাম তারা পড়ছেন দুই নম্বর রাখাতে আপনি বলে হয়তো ওয়াইল্লি কোলে পড়ে ফেললেন, বা এর উপরের সুরা ওয়ালা আসির পড়ে ফেললেন, বা আল হাকমুত তাকাসুর পড়ে ফেললেন, উপর দিকে চলে গেলেন। ঠিক আছে, তো এটা ভুলবশত হয়ে গেলে কোনো সমস্যা হবে না, কারণ ভুলের উপর আল্লাহ পাক কোনো গুণা দেন না। রুফিয়াল কলমাং সালাস, তিনজন ব্যক্তির কোনো গুণা আল্লাহ লিখেন না। কয়জন? তিনজন। ঘুমন্ত ব্যক্তি, ঘুমে অনেক কিছু আমরা করে ফেলি স্বপ্নে, এটার উপর আল্লাহ পাক কোনো অপরাধ লেখেন না। এবং নাবালিক বাচ্চা, বালিক হওয়ার আগ পর্যন্ত তাদেরও কোনো গুণ লেখা হয় না, পাগলেরও কিছু লেখা হয় না। ঠিক তেমনিভাবে বুলে যদি কেউ কিছু করে ফেলে, যেটার উপর আল্লাহ পাক কোনো মুয়াখাদা করেন না, পাকড়াও করেন না। ঠিক আছে, আমি যে আজকে সূরা বকরা লাস্টের দুই হাতের ফজিলত বললাম, সেখানে এই দোয়া, এই দোয়াটাই আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা, আল্লাহ যদি আমি কোনো বুলে কোনো কিছু করে বলে যাই, যেটার উপর আল্লাহ আপনি আমাকে যেন না ধরো, আল্লাহ এটা কবুল করেছেন। আমরা বললাম না যে আল্লাহর নবী বলেছেন এই দোয়ার মাধ্যমে যে দোয়াই চাওয়া হয় আল্লাহর কাছে, সূরা ফাতিহা এবং সূরা বকরা লাস্টের দুই হাতের দোয়া, প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করেছেন, কবুল করেন। তো বুলের উপর আল্লাহ পাক ধরবেন না, যদি ভুলবশত আপনার সূরার আগেরটা পরে করে ফেলেছেন, করেটা আগে নিয়ে নিয়েছেন, সিরিয়াল এবং তর্তিব উলটফাট হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। বাট ইচ্ছাকৃতভাবে আমরা এটা করবো না। যদি ইচ্ছাকৃতভাবে ওকে উলট করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, সুন্নতের উল্টা হবে, সব একটু কমবে, বাট তারপরে নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি আলাম তারা পড়েছেন প্রথম রাখাতে, দুই নম্বর ইলাহি পড়েছেন, এরপরে আপনি উল্টা উপর দিকে চলে গেলেন, ওয়ালাসি পড়ে ফেললেন, বাবাইলি কুল্লি পড়ে ফেললেন, আপনি ইচ্ছাকৃতভাবে করলেও নামাজ হয়ে যাবে, বাট নামাজটা মকরু হবে, অনুত্তম হবে, সবর মধ্যে কমই হবে। ঠিক আছে, এরপরও আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনারা এই ছোটোখাটো বিষয়গুলো জানার চেষ্টা করতেছেন, এবং আজকে ইসলামিক কিউএনএ থাকার কারণেই আমাদেরকে আল্লাহ পাকে সুযোগ করে দিয়েছেন,
আমরাও আপনাদের মাথা শুনতে পারতেছি এবং আপনারাও আপনাদের মাথার সমাধান নিতে পারতেছেন। আমাদের এই প্রোগ্রামটাই হলো ইসলামিক কিউএনএ আপনাদের জন্য। জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন ইসলামের আলোকে জিজ্ঞাসা করলে আমরা এগুলোর আনসার দিয়ে থাকি, নমাদের হোক বা যে কোনো বিষয়ে হোক। আলহামদুলিল্লাহ, আগে আমরা আলোর ইসলামে করতাম, বর্তমানে ইসলামিক কিউ এবং কিউএনএ নামে আমরা করতেছি। প্রতি শনিবার থেকে একই টাইমে আপনাদের সুবিধার্থে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার যে কোনো দিন আপনারা এই প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন 9টা থেকে 10:30 পর্যন্ত। আমি থাকি 3 দিন, মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব থাকেন 2 দিন, আমি সাধারণত থাকি রবি, মঙ্গল এবং বুধবারে। আরও ওলামায়ে কেরামও কোনো সময় গেস্টে এই প্রোগ্রামে আসেন, বিশেষ করে বুধবারে আব্দুর রহমান মাঙ্গারা সহ আরও অনেকেও আসেন। তো এইভাবে আমরা আপনাদের সুবিধার জন্য ভিন্ন ভিন্ন নাম, আগাসিল মুমিনের জীবন এবং আলোচ্য এই সপ্তাহকে আমরা এক নামে ইসলামিক কিউএনএ এবং একই সময় আমরা করে ফেলেছি 9:00 থেকে 10:30 পর্যন্ত, যাতে আপনারা যে কোনো প্রশ্ন থাকলেই আপনার জন্য এই টাইমের জন্য অপেক্ষা করতে পারেন, আর আমরাও আপনারা কাছে আসলে আপনাদের প্রশ্ন আমরা শুনতে পারি, আর আমরা সবে মিলে আলোচনা বিচারে আমরা দিনের উপর চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রোগ্রাম যেন আল্লাহ কবুল করেন। একটি মাস্তাদের উপর যদি আমল করা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি মাস্তাদ যদি কেউ শিখে, যে 1000 নফল রাখাত পড়ে যে পরিমাণ সব পাওয়ার কথা ছিল, আল্লাহ পাক সেই সব দান করেন। সুবহানাল্লাহ, আমরা তো এই প্রোগ্রামে তো এক নয় কত মাস আমরা শিখতেছি। অনেক মা বোনরা বলেন যে আমরা প্রশ্ন করি না, কিন্তু অনেক অন্যরা প্রশ্ন থেকে আমরা শুনে শুনে আমরা শিখে ফেলি আলহামদুলিল্লাহ। যেমন একটু আগে একজন মা বললেন যে উনি প্রোগ্রাম দেখতেছিলেন বা ওই প্রশ্নের সাথে জড়িত ওনার আরও 2টি কথা ক্লিয়ারের জন্য উনি প্রশ্ন করেছেন। বাট এরপরও আমরা আশা রাখবো আপনারা প্রশ্ন করবেন, প্রশ্নের জন্য আপনারা লাইভ প্রশ্ন করতে পারবেন, আর চাইলে আপনারা আমাদের যে টেক্সট অনলি নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আপনার প্রশ্ন আগে দিয়েও রাখেন, আমরা সেই প্রশ্ন থেকেও আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা প্রশ্ন করবেন টিভির ভলিউম মিউট করে বা পার্শ্ববর্তী রুমে গিয়ে, অথবা আপনি টেক্সের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল সুরায়ের ফজিলত। আমরা বিভিন্ন সুরার ফজিলত আমরা জেনেছি, আরেকটি সুরার ফজিলত আমরা জেনে নিই। আমরা সুরায় ফাতিহা জানলাম, সুরায় বকরা জানলাম, এবার আসুন 3 নম্বর সুরার নাম কি, সুরায় আলে ইমরান। এই সুরায় একটি ফজিলত আমরা জেনে নিই। আমি আবারও বলবো কোরআন শরীফের জেনারেলি প্রত্যেকটি আয়াত এবং সুরার্থ ফজিলত আছে, অন্তত পক্ষে কোরআন শরীফের ইয়ে হিসাবে আপনি যে জায়গা থেকে তিলাওয়াত করেন প্রত্যেকটি অক্ষরে কমপক্ষে নেকি কত পাবেন, 10, এটা তো আছেই জেনারেল। এবার আসুন সুরায় আলে ইমরানের ফজিলত। হযরত আবু উমামা বাহিরি থেকে রাওয়ায়ত, কালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। নবীজি বলেন তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করবে, খাস কোনো সুরায় পুরা কোরআন তিলাওয়াত করবে। কেন? পুরা কোরআন যে কোনো জায়গায় তিলাওয়াত করলে কঠিন কিয়ামতে এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে এবং তাদের সুপারিশ কবুল করা হবে, এই কবুলের ভিত্তিতে আল্লাহ তোমাদেরকে মাফ করবেন। পুরো কোরআন শরীফ তিলাওয়াত করো, এক। তারপরে বললেন ইকরা উজ্জাহরাওয়াইন, তোমরা কোরআন শরীফের 2টি সুরা স্পেশাল আল বকরা ওয়া সুরাত আল ইমরান, এই 2 সুরা তোমরা তিলাওয়াত করবে। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতানি আও কাআন্নাহুমা গায়াতানি আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ। কঠিন কিয়ামতে এই 2টি সুরা আসবে ক্লাউডের মতো অথবা 2 সারি পাখির মতো, এরপরে এই ক্লাউডটা নেকির পাল্লার মধ্যে ঢেলে দেওয়া হবে এবং নেকির পাল্লার মধ্যে নেকি হিসেবে ওজন দেবে, বা ওই পাখির 2টা গ্রুপ ওই নেকির পাল্লার মধ্যে তাদেরকে ঢেলে ওজন দেওয়া হবে। তো সুরায় বকরা এবং সুরায় আল ইমরান এই 2টি সুরা যারা তিলাওয়াত করে কঠিন কিয়ামতে তাদের মাথার উপর ক্লাউড বনে সায়াদ প্রদান করবে। ফাকির 2টা জাক এবং শাড়ি বনে মাথার উপর সায়া প্রদান করবে এবং শেষ পর্যন্ত নেকির পাল্লার মধ্যে ওজন দিয়ে নেকির পাল্লাকে বাড়ি বানাবে এই 2টি সুরা। ফাইন আখাজাহা ফাইন্না আখজাহা বরকাতুন ওয়া তরকা হাসরাতুন ওয়ালা তাস্তাতিউহা আল বাতালাতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন এই উভয় সুরা যারা পাঠ করবে তাদের পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে এবং সুপারিশ করে তাদেরকে মাফ নিয়ে নিবে। অতএব সুরায় বকরা তোমরা অবশ্যই তিলাওয়াত করবে, সুরায় বকরা এটা মুখস্থ করা বরকতের কারণ, আর এটা যারা ছেড়ে দেয় তাদের জন্য আক্ষেপের কারণ, এবং যারা ভালো নয় বাতিল লোক তারা কিন্তু এই 2 সুরা এই সুরাগুলো শিখতে পারবে না, উভয় সুরা শিখতে পারবে না। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন মায়ের মানুষেরা তারা এই সুরাগুলো শিখতে পারে। এজন্য আমরা সুরায় ফাতিহার ফজিলত জানলাম, সুরায় বকরার ফজিলত, স্পেশালি আয়াতুল কুরসির ফজিলত জানলাম, আর আমরা জানলাম সুরায় আলে ইমরানের ফজিলত। আয়াতুল কুরসির ফজিলতের ক্ষেত্রে আরেকটি হাদিস রয়েছে বুখারী শরীফে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের সরকার খেজুর ফাড়া দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন। প্রতি রাত্রে একজন লোক এসে ওই খেজুর নিয়ে যায়, তো উনি একদিন ধরে ফেললেন, সে বলল যে আমার ফ্যামিলিতে
অভাব অনটন আমি খেতে পারতেছি না, আমার বাচ্চারা তারা ক্ষুধায় উপাস উপবাস তারা খাইতে পারে নাই, আমাকে ছেড়ে দাও, তো ওনার দুঃখ লাগছে ছেড়ে দিয়েছেন। ফজরের টাইমে আল্লাহ বললেন, আবু হুরায়রা তুমি যাকে ধরেছিলে তার খবর কী? ইয়া রাসূলুল্লাহ সে তো অভাবের কথা বলে অভাবের কথা বলেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। বললেন, না, সে মিথ্যা কথা বলেছে, আবারও আসবে। সত্যি দেখালো পরদিন আবার আসছে, আমি তাকে ধরে ফেললাম, সে আবারও কাকুতি মিনতি করলো ছেড়ে দেওয়ার জন্য। আমি বললাম, আজকে তোমাকে ছাড়বো না। শেষ পর্যন্ত সে খুব কান্না শুরু করে দিল, আমি তাকে আজকেও ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি তোমার কয়েদির খবর কী? বলি রাসূলুল্লাহ এইভাবে আজকেও আসছিল ঠিক, বাট তার কান্না দেখে আমার দুঃখ লাগছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। বলছে, আর আসবে না। নবীজি বলে, মিথ্যা কথা বলেছে, আবারও আসবে, আজকেও আসবে। সত্যি তৃতীয় নম্বর দিন আসলো, তখন আমি তাকে ধরে ফেললাম, কানলো, আমি তাকে ছাড়ি না। সে পর্যন্ত বলল, তোমাকে আমি একটা জিনিস শিক্ষা দিয়েছি, যদি এই জিনিস শিক্ষা দিয়ে আমাকে ছেড়ে দিবে? আমি বললাম, বলো তো দেখি। ওই সে বলল যে সুরায়ে বকরা যদি তুমি তিলাওয়াত করো তাহলে সে গরে বা সেই মালে শয়তান আসতে পারে না, জিন্নাত আসতে পারে না, এই কথাটা আমাকে শিক্ষা দিল। তা আমি এই কথা শিক্ষা করে তাকে ছেড়ে দিলাম। ফজরের টাইমে আমি মসজিদে গেছি, নবী জিজ্ঞেস করলেন, কী ব্যাপার তোমার কয়েদিকে, তুমি কী করেছো? বলি আসলে এইভাবে ঘটনা। আল্লাহ নবী বললেন, সে সবসময় মিথ্যা কথা বলেছে, আজকের সত্য কথা বলেছে ঠিকই। সুরায়ে আয়াতুল কুরসি যখন তিলাওয়াত করা হয় তখন আয়াতুল কুরসি তিলাওয়াত করলে এই গড় এবং গড়ের মাল সব তা মাহফুজ থাকে, এই মালে সে জিন্নাত আসতে পারে না, চুরি করতে পারে না, এই কথা সত্যি। তো আমরা সুরায়ে ফাত আয়াতুল কুরসির মাধ্যমে নিজের এবং নিজের সন্তানদের নিজের গড়ের আসবাবপত্র সব কিছু আমরা হেফাজত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাতপাড়া খাতুম। যেহেতু আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসেছে, আপনাদের সুন্দর প্রশ্নের উত্তরের জন্য হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং দর্শকতা ভাই বোনদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে কঠিন কেয়ামতের নাজাতের ওসিলা হিসাবে যেন কবুল করেন, আমিন। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।